কিন্তু মানসিকভাবে আমরা বাংলার মুসলমান খুব একটা ভালো নাই। কারণ কোরআনের আলোচনা শুনে কোরআন মোতাবেক চলার কোনো পরিবেশ আমাদের বাংলাদেশে এখনো তৈরি হয়নি। ধরে কোন ঠিক? এরপরও আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, এই কারণেই সকলে বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له شكل جبان خل بولن أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرًا ونذيرًا ودائيًا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والقرآن الحميد جبان খুলে সকলে পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروني ولا تكفرون يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উহুদের ময়দানে রাসূল ভেঙেছ দান্দান
তোতাফিরেছো এই জমিনে ইসলাম ওহদের ময়দানে রাসূল ভেঙেছো দন্দান তোতাফিরেছো এই জমিনে ইসলাম ভুলে গেছি মোরা সে রাসূলের বিধান ভুলে গেছি মোরা আল্লাহরই কোরআন নামে তে শুধুই মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জবান করে আল্লাহর জিকির করতে কোনো শরম আছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা যার দিলে আছে আমার আল্লাহর ভয় কার ভয় যার মনে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদর ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে শুধু আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله رسولের মহব্বত আমাদের অন্তরে কম না বেশি যখনই নবীর নাম উচ্চারণ হবে শুনবো জবান খুলে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতলাহার সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দানে দুই দিন ব্যাপী তাফসীর কোরআন মাহফিলের আজকের এই প্রথম রজনীতে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন অত্যন্ত যোগ্যতম আলিমে দ্বীন নায়েবে রাসূল জনাব মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম হাট হাজারি আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল সত্তার আজকের এই মাহফিলের সম্মানিত সুধীজন সম্মানিত ওলামায়ে কেরাম আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন মঞ্চে প্রবিষ্ট আছেন মাগরিবের নামাজের পর থেকে রাত্রি 9:30 পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাফসীর করলেন আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত আল্লাহর বান্দারা যারা আমার সামনে বসে আছেন জায়গা ছোট হওয়ার কারণে যারা দাঁড়িয়ে আছেন আসলে জায়গা ছোট না এই সামিয়ানার নিচে কি জায়গা মনে করলে হবে না বার সাইডটা তো জায়গা যদি মাহফিলের লোকজন ওনাদেরকে বসার জন্য একটু ব্যবস্থা করেন তাহলে ওনারাও বসতে পারে যারা দাঁড়িয়ে আছেন এবং বসে আছেন সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত মা বোনেরা আপনাদের বাচ্চার কান্না শোনা যাচ্ছে হ্যাঁ বাচ্চারা কান্দছে কিন্তু শোনা যাচ্ছে আমার মা বোনদের জন্য বলবো কোরআনের আওয়াজ যদি আপনি সারা জীবন না শোনেন
তাহলে আপনার আমল নামায় কোনো পাপ হবে না কিন্তু ওয়াজ শুনতে সে যদি পর্দার খেলাফ হয় আপনাদের কথা যদি পরপুরুষ শুনতে পায় তাহলে মনে হয় সওয়াব হবে কি সওয়াব হবে পাপ হবে এই জন্য মায়েদের বলবো একেবারে চুপ জবান বন্ধ রাখেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সম্মানিত মা বোনদেরকেও শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে আর একবার জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন আসলেই তো তাই উপায় নাই রে উপায় নাই রে বাংলার মানুষ উপায় নাই আলহামদুলিল্লাহ বলা সারা উপায় নাই যদিও কোরআন মোতাবেক আমরা চলতে না পারলাম কিন্তু কোরআনের মাহফিল করার তো এখনো অনুমতি আছে নাকি না না অনুমতি আজকের এই মাহফিলে যে আল্লাহ আমাদেরকে দয়া করে রহম করে কবুল করেছেন আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি আমরা প্রশংসা করলাম কার কেন করলাম কেন এমনি এমনি প্রশংসা করার এক নম্বর কারণ হলো অমাইয়াবু তাগি গৈরাল ইসলাম দিনান ফালাই ইউকবালা মিনহু আল্লাহ কোরআনে বলেছেন ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে অন্বেষণ করে আল্লাহ বলেছেন লা ইউকবালা মিনহু সেইটা কবুল করা হবে না তার মানে বোঝা গেল আল্লাহর কোরআন অনুযায়ী একমাত্র ধর্ম তার নাম কি আরো জোরে বলে ইসলাম ছাড়া যত ধর্ম পৃথিবীতে আছে সেইগুলো কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন লা ইকবালা মিনহু সেইটা কি হবে না কথা কয় না গ্রহণ করা হবে না তাহলে বিনা দরখাস্তে আমরা আল্লাহর মনোনীত ইসলামের মুসলমান হিসাবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন আমরা এই দুনিয়াতে আসার আগে আর একটা জগতে ছিলাম আপনারা বলেন তো সেই জগৎ মনে আছে মনে আছে সেই জগতের নাম কি রুহের জগতের কথা আপনার মনে আছে তাসবিহ বলতেছেন আছে এই সব জায়গায় খালি এই এই হওয়ার কারণে তো আজকে আলেম ওলামা সব জেলে ঢুকতেছে হ্যাঁ আমরা মায়ের উদরে ছিলাম এটাই মনে নেই এটা মনে আছে তাহলে রুহের জগতের কথা মনে আছে মনে নাই কিন্তু আমরা যে ছিলাম এ ব্যাপারে কোনো সন্দেহ আছে না সন্দেহ নাই মাশাআল্লাহ আচ্ছা রুহের জগৎ থেকে আল্লাহ যদি আমাদেরকে ইচ্ছা করে হিন্দুদের ঘরে পাঠাতো আমি গত কয়েকদিন আগে আপনাদের মন্ত্রী সাহেবের এলাকায় ওয়াজ করছি ঠিক কিনা বলে ওই জায়গায় কিন্তু এই কথাগুলো বলবার পারিনি কারণ একেবারে ডাইরেক্ট ঠিক কিনা বলে ওই জায়গায় বলা যায়নি কিন্তু মাকলা হাটে বললে তো সমস্যা নাই সমস্যা আছে আল্লাহ যদি আমাদেরকে এই শোনেন শোনেন আল্লাহ যদি আমাদেরকে ইহুদির ঘরে পাঠাতো আল্লাহ যদি আমাদেরকে খ্রিস্টানদের ঘরে পাঠাতো আমাদের করার কিছু ছিল দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার তো আল্লাহ তাআলা ওই সকল ধর্মে না পাঠায়া সরাসরি আমাদেরকে মুসলমান ধর্মে কবুল করেছেন খুশি না বেজার কারণ অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হওয়া খুবই কঠিন যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব যিনি নবীকে লালন পালন করেছেন আল্লাহ নবী বহুবার তাকে বলেছেন চাচা খালি একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আমি আপনার হাত ধরে জান্নাতে নিয়ে যাব সুবহানাল্লাহ বললেন না কি ধরে
আমি যেই জান্নাতে থাকবো আপনাকেও সেই জান্নাতে নিয়ে যাবো, খালি একবার স্বীকার করেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা উত্তরে বলেছে মরি যখন যাব বাপ দাদার ধর্ম ছাড়বো না। এ কথার দ্বারা বোঝা গেল অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা খুবই কঠিন, ঠিক কিনা বলেন? তো আল্লাহ কি আমাদের জন্য এই কষ্ট রাখছে যে আমরা অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরব না, সরাসরি আমাদেরকে মুসলমানের ভিতরে আল্লাহ কবুল করেছেন, এই জন্যে খুশি কম না বেশি? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। নিদানে আখেরাতে তরাইতে পুলসে রাতে কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণি, সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দুজাহানের ধনি। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী আমাদের জন্য ওকালতি করবেন, বারিস্তারি করবেন, আমাদেরকে জামিন করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবেন। কেউ সর আল্লাহ করেন খুব খুব হিম্মত করতেছেন নাকি যে আপনি জান্নাতে যাবেন? হিম্মত এই জন্য একটা গানই আছে, আসেন আমার মুক্তার আসেন আমার বারিস্তার শেষ বিচারের ঘরে কোন কোন বিচারের। হ্যাঁ এখন তো বাংলাদেশে যেগুলো বিচার হচ্ছে এগুলা কি শেষ বিচার? বর্তমানে বিচারের নামে প্রহসন চলতেছে, জোরে কোন কথা ঠিক কিনা? আসলে বিচারই না এগুলা, বিচার না। পরিমণির মতন একজন বিশ্ব বেহায়াকে রিমান্ডে নেওয়ার কথা বললে বিচারক বলে ভুল হয়ে গেছে, আর আড়ে ওলামাদের হাতে হাত করা পড়ায়া বিনা বিচারে তাদেরকে বছরের পর বছর জেলখানায় রাখতেছে, জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য বলবো বাংলাদেশের এগুলো বিচার না, আসল বিচার শুরু হবে, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ যখন হাকিম হইয়া আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল বারিস্টার হয়ে আমাদেরকে জামিন করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন। এমন একজন নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? খালি খুশি হলে হবে না, আল্লাহ কোরআনে বলেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যদি সফলতা অর্জন করতে চাও তাহলে দুনিয়ার সমস্ত পেনশন নেতার পিছনে চামচাগিরি ছেড়ে দিয়ে রাসূলকে তোমাদের আদর্শ হিসাবে গ্রহণ করে নাও। এ কথা কার? খালি মুখে মুখে কইলে হবে না, আমরা সেই নবীর উম্মত। এই জন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন যে কোরআন থেকে আপনারা তাফসির শুনবেন, এই কোরআনে কোনো সন্দেহ এই কোরআনে কোনো গোজামিল এই কোরআনে কোনো ধোকা? এতগুলো মানুষ নাই নাই করলি, এই তিনটা বার খালি নাই কইলি কি হতো জানেন? কোরআনে সন্দেহ নাই, কোরআনে ধোকা নাই, কোরআনে গোজামিল নাই, কয়বার? এই তিনবার নাই কইলে আল্লাহ খুশি হয়ে আমাদের জীবন থেকে জাহান্নামকেও নাই করে দিত, কিন্তু আপনারা সকলে বলতে পারলেন না। এ না বলার পিছনে কারণ হলো আজও পর্যন্ত কোরআনের আমরা তাফসির শুনি, ওয়াজ শুনি, কিন্তু কোরআনকে বাস্তবে হাত দিয়ে কোনোদিন স্পর্শ করিনি, মনে কোন কথা ঠিক কিনা? এরকম বহু মুসলমান আমাদের মধ্যে আছে যে আল্লাহর এই কোরআনটা পর্যন্ত আজ পর্যন্ত ধরবার পারেনি, পড়া তো দূরের কথা ধরেইনি, এরকম বহু মুসলমান আছে। আমি সেই পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এর উপরে আলোচনা হবে। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, যে আল্লাহর জিকির করে আল্লাহও তার জিকির করেন। কি বুঝতেছেন? যে আল্লাহর জিকির করে আল্লাহও তার কি করেন? জিকির করেন। ওয়াশকুরুলি, আল্লাহর শুকর গুজার কম করবেন না বেশি করবেন? লাইন সাকারাতুম লাজি জান্নাত ওয়ালা তাকফুরুন, কুফুরি করা যাবে না, তোমরা কুফুরি করিও না। এখন ব্যাপারটা হলো এই সামান্য আয়াতের উপরে
আলোচনা, তারপরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সবরি ওয়াস-সালাহ, এটা আমাদের কথা পরে আসতেছে। আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর ছিল, নাম হলো নূহ নবী। ধরে কোন কি নবী? নূহ নবীর নাম আপনারা শুনছেন? উনি শুকনা জায়গায় একটা নৌকা বানাচ্ছেন, ধরে কোন কি বানাচ্ছেন? আরো জোরে জোরসে বলুন, জোর হলো না। আচ্ছা, বর্তমানে নৌকাই তো ক্ষমতা আছে, তাহলে সেই নৌকা কোথায়? আপনাদের আপত্তি কি? না, আমি কি বর্তমানে নৌকা বলতেছি না নূহ নবীর নৌকা? এমন সময় এক বুড়ি মানুষ, জোরে বলেন কি মানুষ? বুড়ি মানুষ লাঠিতে ভর দে ভর দে, সে বলে বাবা নূহ, এই নৌকা বানানোর কারণ কি? নূহ বললেন, বুড়ি মা, বন্যা নামক একটা মহা গজব আসবে, যে বন্যা কন্যা প্লাবন কন যাই কর, বিশাল একটা গজব আসবে, এই গজবে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। গোটা পৃথিবী কি হবে? ধ্বংস হয়ে যাবে, কেবলমাত্র এই নৌকার ভিতরে যারা জায়গা পাবে আল্লাহ তাদেরকে ধ্বংস করবে না, তারা কি হবে না? ধ্বংস হবে না। তো বুড়ি মানুষ তো শুরুই হয়নি রে বা। আচ্ছা ঠিক আছে, শুরু না করতে এই কামই শুরু করি। এবারে আপনাদের যে এই বিশাল মাহফিল, এই মাহফিলের একটা বিশাল খরচ। তা আমাকে বলতে দিন, আপনি তো ওয়াজ শুরু করলে ঘড়ি দেখে ওয়াজ করেন না, মানে চলতেই থাকে, তো যতক্ষণ ইচ্ছা আপনি করেন সমস্যা নেই, কিন্তু ওয়াজের আগে আমাকে চাদরটা যাবে। আমি বলি চাদরের সাথে ব্যাগ ভালো হয়, ব্যাগ, কারণ চাদর ধরবে গেলে দুইজন ধরা লাগে, কার গায়ের ওপর পা ওঠে। ব্যাগ যদি থাকে খুব ভালো হয়, আর যদি না থাকে তাহলে চাদরই ধরুন। মাত্র পাঁচটা মিনিট আপনাদের কাছে চাদর যাবে, এটা কিন্তু মসজিদ মাদ্রাসার মাহফিল না। যুব শক্তি যেন অপশক্তিতে পরিণত না হয়, এই জন্যে এরা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে এই কোরআনের মাহফিল করে। আপনারা কি খুশি না? বেজার খুশি না? তো এই খুশি হয়ে পকেটে হাত দেন, যিনি যা পারবেন আল্লাহর রাস্তায় বার করে এই চাদরের মধ্যে দিয়ে দেন। এই চাদর পাটি কোথায় রে? এগুলোতে রেডি থাকার কথা, আমাকে সিঁড়ির দেওয়ার আগে ওদের কাছে রেডি করা দরকার। রেডি আছে তো নামো বাবা, নামো, আর আপনার পকেটে হাত দেন। নাম তাল বের হাতটা তুন ফিকো মিম্মা তুহিব্বুন, আল্লাহ কোরআনে বলেছে তুমি যেইটাকে মহব্বত করো ওইটা আল্লাহ রাস্তায় দিয়ে দাও। আপনার পকেটে যদি চারটা লোড থাকে, জোরে কোন কয়টা? এই আমার আঙ্গুলের দিকে তাকান, কয়টা? বিশ টাকা, পঞ্চাশ টাকা, একশো টাকা, দুশো টাকা। আপনি বলেন তো এই চারটা লোটের মধ্যে কোনটাকে আপনি বেশি মহব্বত করেন, বিশ টাকা না দুশো টাকা? তাহলে আল্লাহ বলতেছেন ওই মহব্বতেরটাই আমার দিয়ে দাও। এখন আপনার ইচ্ছা, বিশ দিবেন না দুইশো দিবেন, সেটা আপনাদের ইচ্ছা। তবে সবচাইতে যে বড় নোটটা আছে সেটা যদি দেন আল্লাহ খুব খুশি হবে। গামছায় আদায় করলে আমরা পরে হিসাব করে দেখি টাকার বস্তা হয়, কিন্তু গুণবার জায়গায় খুব একটা বেশি হয় না, আর অধিকাংশ টাকাই হয় ছেঁড়া, যেগুলো চা পান খাবার যা চলে না ওইগুলা করে দান। আপনারা চকচকে টাকা দান করুন, চকচকা, হ্যাঁ জাল টাকাও বলে চলে আসো ভাই বলতে। এই এই অল্পক্ষণ, পাঁচ মিনিটের মধ্যে কাম হয়ে যাবে ইনশাল্লাহ। আজকে প্রাণ খুলে আলোচনা হবে, কোনো সমস্যা আছে? মাশাআল্লাহ, এই জন্য দিয়ে দেন। এই দৌড়াস কে দাম কাম সালারা, টেকা না নিয়ে দৌড়াই করে, হ্যাঁ টুপি ধরছে, আবার খুব বুদ্ধিমান, ও আর গামছা ধরে টুপি ধরছে, মাশাআল্লাহ এটা খুব ভালো। হ্যাঁ টুপি ধরাও ভালো, টুপি ধরো, এই টুপি ধরো, হ্যাঁ টুপি ধরো। আজকে একটা নতুন নতুন আদায় হচ্ছে, টুপি আদায়, জলে কোন কি আদায়, এতদিন গামছা আদায় হচ্ছে, ব্যাগ আদায় হচ্ছে, আজ টুপি আদায়, ওই যে টুপি ধরছে, সব এরকম শক্ত টুপি তো অনেক টাকা আনবে। এই ধরো বাবা, এই তোরা দুই ধরনের গামছা ধরলে গেলে টুপি ধর, হ্যাঁ টুপি খোল, এই টাকা টুপির মতো তোলো, যে কয় টাকা দিচ্ছে টুপির মতো তোলো, হ্যাঁ দিয়ে দেন, দিয়ে দেন, এই বাচ্চাদেরকে দিয়ে দেন। আর আপনারা আল্লাহ আল্লাহর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
لا إله إلا الله 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 لا إله চাঁদ সূর্য আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা চাঁদ সূর্য আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা আমার আল্লাহ নামের এতই দয়া আল্লাহ নামের এতই মায়া লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ এ কারোর সামনে যদি ফাঁকা থাকে তাহলে জিকির করেন আর একটু একটু জমে বসেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله সকলে বলি সাল্লাল্লাহু যতবার মোহাম্মদ রাসূলুল্লাহ বলবো ততবারই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আদায় হইছে এই সব কোথায় ব্যাগ টুপি আলারা কোথায় গেল আমার মা বোনদের মধ্যে আদায় হচ্ছে মা বোনেরও আল্লাহর হস্তে দিয়ে দিবেন আজকে আপনাদের ওয়াজ হবে সেদিন বলদাহারে মা বোনদের ওয়াজ কম হয়েছে এক মেয়ে আমার মোবাইল করে কইছে হুজুর আমাদের ওয়াজ খুব কম করছেন আজকে আমার মা বোনদের ওয়াজ বেশি করা লাগবে কারণ মা বোনেরা যদি ঠিক হয়ে যায় তাহলে সব ঠিক ঠিক কি না কম আর ওরা যদি ব্যাট ঠিক হয় আপনি যত বলেই হুজুর হন কাম হবে না এই জন্য আমার মা বোনদের জন্য আজকে ওয়াজ হবে ইনশাআল্লাহ একদম জান কি লড়বে আপনারা দেখেন আমরা উচার থেকে দেখতেছি তো মাঝখানে তো ফাঁকা নেই এমনি এখনো শীত পড়েনি যদি পৌষ মাঘ মাস হতো তাহলে বলতাম আরো চাপেন আরো চাপেন একজন শরীর আর একজন শরীরের উষ্ম হবে ধরে কোন ঠিক কিনা এখন তো গরম কমেনি রে ভাই কদ্দুর চাপান যায় এখন তবে যিনি যেখানে আছেন সেখান থেকে শোনেন আর যদি আপনারা মনে করেন যে আমরা বাংলাদেশের মুসলমানেরা রোহিঙ্গা মুসলমানকে জায়গা দিয়ে প্রমাণ করেছি ঘনবসতি হওয়ার পরে আমরা জায়গা দিই তাহলে যারা দাঁড়ায় আছে এরা তো রোহিঙ্গা নয় আমাদের ভাই ওদের জায়গা দেওয়ার জন্য যদি মনে চায় একটু জমে বসেন একটু আল্লাহর হস্তে চেপে যেয়ে বসেন ইনশাল্লাহ এবার নূহ নবী বলেন বুড়িমা বন্যা নামক গজবে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে কেবলমাত্র এই নৌকার ভিতরে যারা জায়গা পাবে তারা ধ্বংস হবে না তারা কি হবে না তো বুড়ি বলতেছে বাবা নুহ এই পৃথিবীর সব মানুষ যদি নৌকায় উৎপার চায় তোমার এই ছোট্ট নৌকায় কি জায়গা হবে নুহ বললেন বুড়ি মা ইমানদার বান্দা বান্দি যারা কেবলমাত্র নৌকার ভিতরে জায়গা পাবে তারা পাইকারি হারে সবাই পাবে না পাইকারি হারে সবাই পাবে পাইকারি আমাদের বাংলাদেশে পাইকারি হারে মুসলমান সব মুসলমান নামাজ পড়ে না মুসলমান নামাজ না পড়লেও মুসলমান আপনারা বলেন তো নামাজ না পড়লেও মুসলমান বাইনাল আব্দি ওয়াল কুফুরি তরকুস সালাত বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিস তার নামই হলো নামাজ আমাদের বাংলাদেশে অধিকাংশ মুসলমানই নামাজ পড়ে না আর নামাজ না পড়ার কারণও আছে কি কারণে পড়ে না সে আজকে এই জিকির নামক আয়াতটা আমি আপনাদের বুঝাই দেবো ইনশাল্লাহ সঙ্গে সঙ্গে বুড়ি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিউল্লাহ
সঙ্গে সঙ্গে বুড়ি কি করলো, এ কি করছে, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিউল্লাহ, নূহ নবী বলতেছেন বুড়ি মা আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো চিন্তা নাই, বন্যা নামক গজব যখন আসবে তখন আমি আপনার হাত ধরে নৌকায় উঠাবো। বুড়ি বলতেছে আলহামদুলিল্লাহ, অশকুরুলি, শুকর গুজার করা লাগবে কার। ওখানে বুড়ির বলা দরকার ছিল বাবা নূহ তুমি খুবই ভালো মানুষ, বন্যা গজব আসলে তুমি আমাকে নৌকায় হাত ধরা তুলবা, তোমার মতন ভালো মানুষ কেউ নাই। আপনারা বলেন বুড়ি কি নূহর প্রশংসা করছে না আল্লাহর করছে? আজকে আপনারা কার প্রশংসা করেন? আল্লাহর করে। বুড়ি বললেন আলহামদুলিল্লাহ, বন্যা গজব শুরু হয়ে গেল, গোটা পৃথিবী 40 দিনের মতন পানির নিচে ডুবে থাকলো। বন্যার পানি যখন কমে যায় নূহ নবীর নৌকা যদি পর্বতে ভিড়ে গেল, আল্লাহ ডাকতে বলে নূহরে খবর কি? নূহ বলতেছে নৌকার ভিতরে যারা জীবিত আছে তারা, নৌকার বাহিরে যারা ধ্বংস হয়েছে তারা, নৌকার ভিতরে যারা জীবিত আছে তারা, আর নৌকার বাহিরে যারা শেষ। আল্লাহ কয় নূহ ওই বুড়িটার খবর কি? নূহ নবী বলতেছে আল্লাহ আমার মনই নেই। জোরে কোন কি নাই? বিপদ আপদ মুসিবতে একটা নবী যদি ভুলে যায়, আর অনেকে বলে আমি পীর ধরছি আমার কোনো টেনশন নাই, আয় আয় তুমি পীর ধরছ, ধরা রাখবি কি আর ধরেছে কি, কি ধরতে হবে? নূহ নবী বলতেছে আল্লাহ আমার মনই নেই। আল্লাহ কয় নূহ তাহলে বুড়িটার খবর কি? নূহ বলতেছে খবর তো ধ্বংস হওয়া। খবর কি হওয়া? সবাই যখন ধ্বংস হয়ে গেছে বুড়িটাও ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বললেন নূহ আজগুবি কোনো কথা বলা যাবে না, কথা বলতে গেলে তদন্ত করে কথা বলা লাগবে। আজগুবি, আজগুবি বলতেন বগুড়ার ভাষা হলো আজগুবি, আপনাদের নওগাঁর ভাষা কি আজগুবি? আল্লাহ নূহ বলতেছে আজগুবি কোনো কথা বলা যাবে না, আজগুবি আর আমাদের এরা আজগুবি কর, হ্যাঁ তদন্ত করো। আল্লাহ তদন্ত করেছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, এ তদন্ত কার? তদন্ত করে আল্লাহ বলেছেন বান্দা সমূহের ভিতরে আলেম বান্দারাই আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে, সবচাইতে বেশি ভয় করে আল্লাহকে কারা? আলেমেরা। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ তদন্ত করত, আর আমাদের বাংলাদেশের তদন্ত কি? আমাদের তদন্তে 116 জনের তালিকা আছে, তার মধ্যে আমার নাম 18 নম্বরে আছে। 2200 পৃষ্ঠা এটা ঘাতক দালাল নির্মূল কমিটি এরা জমা দিছে 2200 পৃষ্ঠা, কত পৃষ্ঠা তার মধ্যে আমি 18 নম্বরে, আমার নামেই 37 পৃষ্ঠা, মানে 37 পৃষ্ঠা শুধু বললো সেদের নামে। আমি সারা জীবন কি করছি, কি করতেছি, কি ওয়াজ করতেছি, আমার ওয়াজে কি হচ্ছে, মারাত্মক কথা। কে তদন্ত করলো রে? ও যার আগে থেকে তদন্ত করছে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। একটা মোল্লা যদি খুব বেশি যায় মসজিদে যাবে, মোল্লা আবার ইউনিয়ন পরিষদে ভোটে টানাবার চায়, মোল্লা আবার উপজেলার চেয়ারম্যান হওয়ার চায়, মোল্লা আবার এমপি হওয়ার চায়, যাবে না মোল্লা মসজিদে খালি নামাজ পড়াও আর পাইকারি হারে সুদারে গুজারো সবার জন্য দোয়া করো, তোর এখন কথা ঠিক কিনা? এই তো হলো মোল্লার কাম। তো এই কিছু মোল্লা একটু
মসজিদের ভিতরে থাকবার চাইনি, মসজিদ যেমন ভালো গোটা বাংলাদেশটাকেও তেমন ভালো করার একটা চেষ্টা করতেছে। এরকম কিছু মাওলানা আছে না নাই, জোরে জোরে আছে না নাই? আমাকে জয়পুরহাট থেকে মোবাইল করলো, হুজুর আপনার খবর কি? তা আমি কইলাম আলহামদুলিল্লাহ। তা আমি কইলাম বাজান তোমার খবর কি? কয় নাউজুবিল্লাহ। আমি বললাম নাউজুবিল্লাহ কেন? বলে হুজুর আমি মসজিদের মুয়াজ্জিন, আজান দিচ্ছি আকামত দিচ্ছি কিন্তু ইমাম নাই। তো আজান আকামত দাও ইমাম নাই কেন? বলে ইমামকে পুলিশ খুঁজতেছে, আজ কয়েকদিন হলে ইমাম যে কোন জায়গায় লুকে আছে। তা আমি কইলাম মুয়াজ্জিন ইমামকে পুলিশ খোঁজে কেন? তোমাদের গ্রামের মধ্যে সবচাইতে খারাপ মানুষ কি ইমাম? মুয়াজ্জিন রাগ করে বলে হুজুর আমাদের 14 পাড়া, আমাদের গ্রাম হলো কত পাড়া? 14 পাড়ার ভিতরে আমাদের ইমামের চাইতে ভালো কোনো মানুষ নেই। তোমাদের গ্রামে কি চোর ডাকাত আছে কয় ঘরে ঘরে? সুৎকর ঘোষকর আছে কয় ঘরে ঘরে? ফিনসিডিল ইয়াবা হিরোইন বেচে কয় এরকম আছে? তো তাদেরকে পুলিশ না খোঁজে ইমামকে কেন খোঁজে? মুয়াজ্জিন কয় আমি তো জানি না। আমি বললাম তুমি আজান দাও, তোমার আকামতে ইমাম মেহরাবে যায়, আর নিয়ে তুমি জানো না তাহলে তোমার আজান তো কবুল হবে না। আই খোঁজ করো কেন পুলিশ খুঁজতেছে? মুয়াজ্জিন 2 দিন পরে আমাকে মোবাইল করে বলতেছে হুজুর ইমামের মারাত্মক দোষ আছে। আমি বললাম দোষ কি? বলে দোষটা হলো ইমাম বিশ্বাস করে মসজিদ আল্লাহর ঘর, শুধু মসজিদ আল্লাহর ঘর না গোটা বাংলাদেশও আল্লাহর। শুধু মসজিদ ভালো রাখলে হবে না, গোটা বাংলাদেশকেও ভালো রাখা করার বিজয়ের কথা ঠিক কিনা? তো গোটা বাংলাদেশ ভালো করার জন্যে ইমাম কোরআনের দল করে, ইসলামী আন্দোলন করে, এটা কে যেন থানাত খবর দিছে, তখন থেকেই পুলিশ ইমামও খুঁজতেছে। কি মনে করতেছেন? খালি নামাজ পড়ান অসুবিধা নাই, কোরআনের খতম দেন অসুবিধা নাই, কিন্তু ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন এই আয়াতের যখন তাফসীর করতে যাবেন, ব্যাখ্যা করতে যাবেন, তখনই সমস্যা আছে। জোরে কোন কথা ঠিক কি? হ্যাঁ, আল্লাহ বললেন নুহ আজগুবি কোনো কথা বলা যাবে না, তদন্ত করে দেখো। নুহ নবী তদন্ত করতে গিয়ে দেখে বুড়ি তো দূরের কথা, বুড়ির ঝুবড়ি বাড়িও পর্যন্ত কিছুই হয়নি, বন্যাতে সব শেষ রে। অথচ বুড়ির একটা ভাঙ্গাচুরা বাড়ি, সে বাড়িটা কিছু হয়নি। রাখে আল্লাহ, মারে আল্লাহ। নুহ নবী ডাক দিলেন বুড়িমা, সঙ্গে সঙ্গে বুড়ি টোপলা নিয়ে হাজির। কি নিয়ে হাজির? নুহ নবী বলতেছে বা টোপলা খেন। বুড়ি বলতেছে আগে থেকে সাইজ হয়ে আছে বাবা, আগে থেকে সাইজ হয়ে আছে। আল্লাহ বলেছেন লা তামুতুন না, মৃত্যুবরণ করিস না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবে আমাদের আগে থেকে সাইজ হওয়া লাগবে। জোরে কার কথা ঠিক কি না? কারণ প্রধানমন্ত্রী বলতেছে 23 সাল হলো দুর্ভিক্ষের বছর, আর আমরা আলেম ওলামা বলতেছি 23 সাল হলো পরিবর্তনের বছর। জোরে কার কথা ঠিক কি? তাহলে আগে থেকে সাইজ হওয়ার দরকার আছে না নাই? আগে থেকে কখন ডাক আসবে? ডাক আসার পরে আপনি ঘর হচ্ছে কাপড় চুপড় পরিয়া তারপরে সাইজ হবে? আল্লাহ বলতেছেন আত্মা করল হাক্কা তুকাতিহি, আল্লাহ ভয় করো, যথাযথ ভয় করো, লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তাহলে মৃত্যু আমাদের সামনে আছে না নাই? তা আমরা মরার পরে মুসলমান হব না মরার আগে হব? তো বুড়ি সাইজ হয়ে আছে। নুহ নবী বললেন বুড়িমা বন্যা গজব হয়ে গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেল, অথচ আপনার কিছুই হলো না। ও বুড়িমা, আপনি এমন কি আমল করেন যে আমল করার কারণে আল্লাহ আপনাকে হেফাজত করলো? বুড়ি বলতেছে বাবা নুহ আমার ঈমান বলেছে দুনিয়ার সবাই আমাকে ভুলতে পারে কিন্তু আমার আল্লাহ কোনোদিন আমাকে ভুলবে না। ফাযকুরুনি আযকুরুকুম, যে আল্লাহকে স্মরণ করে আমার আল্লাহও তাকে স্মরণ করে। সুবহানাল্লাহ হবেন না? আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম চড়কের উপরে বসে আছে, চড়ক চড়ক, আর বাবা রশি টানতেছে, নিচে নমরুদের আগুনের চুলাই খালি দাও দাও করে আগুন জ্বলতেছে। এমন সময় আল্লাহ লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা,
সুন্দর আমল পরীক্ষা করার জন্য ফেরেশতা জিব্রাইলকে পাঠাইছে, যাও জিব্রাইল যাও আমার ইব্রাহিমকে পরীক্ষা করো। ফেরেশতা জিব্রাইল এসে বলে, ওগো আল্লাহর নবী ইব্রাহিম, আপনার বাবা রশি টানতেছে আর নিচে আগুনের চুলা জ্বলতেছে, এই মুহূর্তে পরীক্ষা হলো, আমাকে আল্লাহ 600 পাকা দিছে, 600, তাহলে একটা পাকার বাতাস দিব আগুনের চুলা সাগরের মধ্যে গিয়ে নিভা যাবে, আপনি কি চান? আমাদের জাতির পিতা মুসকি মুসকি হাসে, জিব্রাইল বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো তুই কি আর আমি কি, তুই কি? তো জিব্রাইল বলতেছে আমি হলাম মাখলুক, ইব্রাহিম বলে আমি কি? বলে আপনিও মাখলুক। এই দুই মাখলুকের মধ্যে সেরা মাখলুক কে? ফেরেশতা না মানুষ? এই কথা কয় না, কথা কয় না। মাটির আদমকে আল্লাহ সৃষ্টি করিয়া ঘোষণা করিলেন আল্লাহ শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার চেয়ে দিলেন মাটির মানুষকে সম্মান, সবাই বলেন আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আলহামদুলিল্লাহ। ইব্রাহিম নবী বলে জিব্রাইল নিসাগরের চুলা জ্বলতেছে, আমার বাবা রশি টানতেছে, আমার ঈমান বলতেছে আগুন কতক্ষণ পোড়াবার পারবে, যখন আল্লাহ আগুনকে হুকুম দিবে, আল্লাহ হুকুম না দিলে নমরুদ যতই আগুনের চুলা জ্বালাক ইব্রাহিমকে আগুন পোড়াবার পারবে না, কারণ নমরুদ আগুন জ্বলাবার পারে পোড়ানোর ক্ষমতা আছে কার হাতে? হাসবি আল্লাহ পড়েন, হাসবি আল্লাহ নিমাল ওয়াকিল অনিমাল মওলা অনিমাল নাসির। জিব্রাইলকে আল্লাহ কাক পরীক্ষা করবে রাইছি, আমাকে পরীক্ষা করতেছেন? আল্লাহ বলতেছে কুল্লাই আনার কুরি বারদ সালামান আলা ইব্রাহিম, আগুনের চুলে ইব্রাহিম আমার জিকির করেছে, আমি আল্লাহ জিকির করে আগুনকে শান্তিদায়ক বানিয়ে দিলাম, ধরে কেন সুবহানাল্লাহ, ফাযকুরুনি আযকুরুকুম, ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। বাজান একটু মনোযোগ দিয়ে শুনবেন, যেই কোরআন থেকে তাফসির হবে এই কোরআনকে লক্ষ্য করে আল্লাহ বললেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজু। আল্লাহ বলতেছেন কি, এ আমার হাতের দিকে তাকিয়ে দেখেন, এই কোরআনকে আল্লাহ জিকির হিসাবে নাজিল করছে, ধরে কোন কি হিসাবে? ফাযকুরুনি ওয়াযকুরকুম, এই কোরআন হচ্ছে জিকির। এখন আপনারা বলেন এই যে কিছুক্ষণ আগে জিকির নিয়ে বুড়ি নূহ নবী এবং ইব্রাহিম নবীর ওয়াজ করলাম, সেখানে জিকিরের অর্থ কি? আর এই যে আল্লাহ বললেন ইন্না নাহনু নাযযালনা যিকরা, আমি আল্লাহ কোরআনকে জিকির হিসাবে নাজিল করেছি, এখানে জিকিরের অর্থ কি? না বুঝলে চুপ করে থাকবে, না বুঝলে কি চুপ চুপ, বক্তা কি কয় আগে শুনি তো, শোনা লাগবে না? এ ধরে কেন শোনা লাগবে না? আপনি জানেন আল্লাহ আমাকে ওটার তৌফিক দিছে, দুইবার উঠছি গাড়ি হিরাই, দুইবার মাটি থেকে 2600 ফুট উপরে গাড়ি হিরা, হাই রে ঠেলা ভাই, আপনারা কোনদিন পাহাড় তুলছেন? 2600 উপরে গাড়ি হিরা, যেই গর্তের ভিতরে আল্লাহ রাসূল দীর্ঘদিন ছিলেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম কোরআনের 5টা আয়াত নবীর উপরে নাজিল করছে, 23 বছরে তো গোটা কোরআনই নাজিল করছে, কিন্তু প্রথম দিনে 5 আয়াত, কয় আয়াত? 5 আয়াতের প্রথম কথাই হলো ইকরা, প্রথম কথাই কি? ইকরা, ইকরা মানে পড়ো। আমরা অনেক সময় তাফসির করে বলি আল্লাহ নবী বলেছে আনা বেকারি, আমি তো পড়তে পারি না, আমি তো পড়তে পারি না, এ কথা নবী বলেছে, কিন্তু একজন তাফসীরকারক বলেছেন যে নবী বলেনি যে আমি পড়তে পারি না, নবী বলেছে আমি পড়বো না। এখন আপনারা চিন্তা করেন, নবী বলেছে আমি পড়তে পারি না, না আমি পড়বো না, আমরা কোনটা ধরবো? এই পড়তে পারি না, না পড়বো না, নবী পড়তে পারে না,
নবী বলেছেন ইন্নি বুইস্তু মুআল্লিমান, আল্লাহর নবী বলেছেন ইন্নি বুইস্তু মুআল্লিমান, আল্লাহ আমাকে শিক্ষক করে দুনিয়াতে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী বলতেছেন আমি পড়ব না, এটা এটাকে ধরি, তারপরে আমি পড়তে পারি না সেটা পরে বলতেছে। আল্লাহর নবী বললেন আমি পড়ব না, জিব্রাইল বললেন কেন পড়বেন না, নবী বললেন জিব্রাইল তুমি পড়তে বললি আমি পড়ব না, আগে জানতে হবে পড়ার সাইজ কি, পড়ারও তো একটা সাইজ আছে, আছে না নাই ধরে কেন আছে না নাই, পড়ার কিন্তু একটা সাইজ আছে। এই যে আপনাদের প্রাইমারির ময়দানে কোরআনের মাহফিল, এই প্রাইমারিতেও পড়াচ্ছে, আবার এখানে একটা দাওরা মাদ্রাসা আছে সেখানেও কিন্তু পড়াচ্ছে, ধরে কোন কথা ঠিক কিনা আপনার খালি খেয়াল করে দেখবেন সকালবেলায় যে প্রাইমারির ছাত্ররা পেশাব করে আর মাদ্রাসার ছাত্র পেশাব করে, এই দুইটা দলের খালি পেশাব করা দেখবেন আর কিছু দেখা লাগবে না। সকালবেলা যায় দেখবেন মাদ্রাসার বাচ্চারা কীভাবে পেশাব করতেছে, কেন পেশাব করে ঢিলা কোনো পানি ব্যবহার করে উজু করতেছে কেন, আর প্রাইমারিরা ওরা বসারই টাইম পায় না, খারাপ হয়ে মারতেছে কেন মারতেছে, খালি পড়তে বললেই তো পড়বো না, আগে জানতে হবে পড়ার ধরন কি, আড্ডুম বাড্ডুম ঘোরাডুম সাথে ঢাক ঢোলক ঝাঁদর বাদে এই মিথ্যা শিক্ষা করে ওই বাচ্চার চরিত্র কোনোদিন ভালো হতে পারে না, ধরে কারণে তো শিখতে না, যে শিক্ষার মধ্যে কোনো সত্যিই নেই, কি শিক্ষা, আই নাই টিয়ে নাই ভরা দিয়ে না লে গেল বোয়াল মাসে তাই না দেখা ভোদন মাসা, এর একটা বলা না, আর মাদ্রাসায় যাই দেখেন পড়তেছে জালিকাল কিতাবুলা রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনা সালাহ, পড়তে বললি পড়বো, ফেরেশতা জিব্রাইল বললেন বিইসমি রাব্বিকাল লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক, জিব্রাইল বলতেছে আপনি ওই আল্লাহর নামে পড়েন যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, শোন আল্লাহ কর নাকি, আল্লাহর নবী বললেন আমার আর কোনো আপত্তি নাই, কারণ যেই পড়ার মধ্যে আল্লাহ আছে আমি সেই পড়াটাই পড়বার চাই, আমাদের নবী কোন পড়া পড়বে যেই পড়ার মধ্যে কি আছে, আরো জোরে কর পেয়ে গেছে কোরআন শুরু হয়ে গেছে, নবী কিন্তু আর গাড়ি হিরার থাকেননি, কোরআন নাজিল হওয়ার পরে নবী ভুলেও আর গাড়ি হিরার যায়নি, ওই দিন নামে আসলেন মা খাদিজাতুল কুবরা বললেন হুজুর আজকে মনে হয় খুব খিদে লাগছে নাকি আপনার, দৈনিক দুইবার মা খাদিজা নবীর কাছে খাবার নিয়ে যায়, ওই বুড়ি মানুষটা 2600 ফুট উপরে ওঠে কেমনে, আমি একটা জুয়ান তাগড়া যখন প্রথম হজ করছি তখন আমি জুয়ান ছিলাম, এখন না বুড়া হয়েছে, আমার মতন জুয়ান তাগড়া মানুষ সিঁড়ি বানানো আছে তারপরে উঠতে 2 লিটার পানি খাওয়া লাগছে, আর মা খাদিজা দৈনিক দুইবার ওঠে আল্লাহ নবীর কাছে খাবার নিয়ে যায়, আমি চিন্তা করলাম কিভাবে উঠলো রে, খাবার নিয়ে কেবল রেডি হচ্ছে ইতিমধ্যে নবী আসে হাজির, বলতেছে জাম্বিলুনি আমাকে কম বলতে ঢাকা দাও, খাদিজা চমকে গেলেন কি হয়েছে আপনার, নবী সব খুলে যখন বললেন খাদিজা বললেন আপনি চিন্তা করবেন না, কারণ 40 বছর বয়সে আপনি যখন আমার বাড়িতে রাখালি করতেন আমি তখন দেখেছি আপনি সাধারণ মানুষ না, আপনি হলেন অসাধারণ একজন ব্যক্তি, বেলকনিতে বসে আছে খাদিজা দুপুরবেলায় সব রাখালগুলো ঘরের মধ্যে আরাম করে, রাখালের সর্দারকে ডাক দিয়ে বললেন এই রাখালের সর্দার এই আমার হাজার হাজার উর্দুম্বা ছড়ানো বাদ দিয়ে তোরা ঘরের মধ্যে আরাম করিস কেন, তো রাখালের সর্দার বলে মালকিন আপনি জানেন না আমরা ভাগ্যগুণে এমন একটা রাখাল পাইছি যেই রাখাল যদি বলে উঠ খা খায়, যদি বলে খাস না খাওয়া বন্ধ করে দেয়, রাখাল যদি বলে সব বাড়ির যাই উঠের লাইনে উঠ দুম্বা লাইনে দুম্বা একটা লাইন হয়ে বাড়ির দিকে রওনা দেয়, খাদিজা বলতেছে গাঁজা খুরি গল্প করতে করিস, একটা মানুষ রাখালের বাদ্য জন্তু জানোয়ার কোনোদিন হতে পারে না, রাখালের সর্দার বলে বিশ্বাস যদি না হয় আপনি তদন্ত করেন, খাদিজা তদন্ত করতে গিয়ে দেখে
25 বছরের যুবক আমাদের নবী দাঁড়ায় আছে, সূর্যের তাপে পাহাড় পোড়া গন্ধ, পাথর পোড়া গন্ধ, বালু পোড়া গন্ধ বের হচ্ছে, এত সূর্যের তাপ, অথচ নবীর মাথার উপরে সূর্যের কোনো তাপ নাই, কে যেন একটা ছাতা ধরে রাখছে, ধরে কারণ সুবহানাল্লাহ। খাদিজা আর একটু নিকটে গিয়ে দেখে একখণ্ড মেঘ মাথার উপর ভাসতেছে, নবী যেই দিকে যায় মেঘটাও সেই দিকে যায়, নবী যখন বসে মেঘটা তখন মাথার উপর স্থায়ী হয়ে যায়। 40 বছরে খাদিজা আর একটু নিকটে গিয়া নবীর মুখের দিকে যেই মাত্র তাকাইছে, সূর্য গ্রহ তারা তারি নূরের ইশারা, নূর যে অন্ধকারে ডুবিত এই ধরনী, এত সুন্দর কোনদিন মানুষ হয়। তদন্ত করে এক দৌড়ে খাদিজা এসে দরজা বন্ধ করে দিচ্ছে। খাদিজার দাসী বলতেছে, রাখালের তদন্তের রিপোর্ট কি? এখন বাংলাদেশে আলেমদের তদন্তের রিপোর্ট কি? কি কারণ রিপোর্ট নাই? এরপরে এখন রিপোর্ট আছে না নাই? তো দাসী খাদিজাকে বলতেছে, আপনি যে তদন্ত নিজেই করতে গেলেন, তো রাখালের তদন্তের রিপোর্ট কি? খাদিজা বলতেছে, চাকরি নট, চাকরি নাই। দাসী মনে করছে, ওরে বাবারে, চাকরি নট যখন হসে তাহলে তদন্ত রিপোর্ট খারাপ। দৌড়ে গেছে আবু তালেবের কাছে, যা বলে, মুরব্বী কি ভাতিজা লালন পালন করছে না, আজ কিন্তু চাকরি নট হয়ে গেছে। আবু তালেব এসে খাদিজার কাছে রিপোর্ট প্রকাশ, কি অপরাধ মা, চাকরি কেন নট হলো? খাদিজা বলতেছে, চাকরি নট মানে রাখালের চাকরি নট করে আমার স্বামী হিসাবে গ্রহণ করতে চায়। সোনাল বলেন, মা খাদিজা সর্বপ্রথম আল্লাহর নবীকে নবী বলে স্বীকার করলেন, নিজের ঘরের বউ সর্বপ্রথম নবী বলে স্বীকার করলেন। কি মনে করতেছেন, 35 বছর হলো বাস করতেছি, এখন পর্যন্ত আমার বউ আমাকে হুজুর স্বীকার করে না, 35 বছর হলো বাস করি, এখনো বউ কোনোদিন কইলে না হুজুর হুজুর, কোনোদিন করে না। আমি বউরে কই যে জনগণ আমাকে হুজুর করে কয়, তুমি একটু হুজুর কও তো শুনতে কেমন লাগে। আমার বউ তখন মুচকি মুচকি হাসে, আমি হাসো কেন, বলে হাস এই কারণে হুজুর হয়, কিন্তু আমি মাল ডাকতো সেমি, হুজুর হয় এত সহজ নয়। আমাদের বয়স পর্যন্ত আমাদের হুজুর কয়নি, আর সর্বপ্রথম আমাদের নবীকে নবী বলে স্বীকার করেছে তার বিবাহিত স্ত্রী খাদিজা, জোরে কর সুবহানাল্লাহ। এই জন্যই তো বলা হয়েছে, আল্লাহর নবীর ভিতরেও যেমন বাড়াও তেমন। আমরা তাদেরকে অনুসরণ করি, তারা বাড়া হয়তো নেতা, ভিতরে শয়তান, ধরে কোনো কথা 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 না। আল্লাহ নিজে বলেছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এই জন্যে অন্য কোনো নেতার পিছনে সময় দেও না যুবকেরা। সামনে বিশ্ব ফুটবল খেলা আসতেছে, ওই মেসি নেইমারের অনুসরণ না করে বিশ্ব নবীর উম্মত হওয়ার চেষ্টা করো, জোরে কর কথা ঠিক না, যার ভিতরে বাইরে সব আমাকে রে চলার জন্যে, আমাদের আমলের জন্য সব। মক্কার কাফেরেরা জানবার পারলো যে হীরে গুহার থেকে তখন নামে আছে, কি হইল? তাবু বলে একদিন গুপ্তচর হয়ে খাদিজার বাড়ির চারিধার, মানে আল্লাহ নবীর যে বাড়ি আছে, যেই কোরআন আল্লাহ নাজিল করেছে ওই কোরআন নবী আবার তেলাওয়াত করতেছে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আবু জেহেল বলতে যে কি সুন্দর কোরআনের বাণী রে, রাগটা কোন দিক দিয়ে গেল, হয় ভুল করি পারি। আবু জেহেলের কিন্তু এটা একটা অভ্যাস হয়ে গেছে, রাতের বেলা নবী যখন কোরআন পড়ে ওই চোরের মতন এসে শোনে। তা আবু সুফিয়ান চিন্তা করে যে আবু জেহেল তো এই কাম পরে আমি পারি না। একদিন গভীর রাতে চার নেতা, ধরে কোন কয় নেতা, নবীর বাড়ির চারিধার ওরা দাঁড়াইছে, মনে করতে যে কেউ কারো খবর ধরে না, কোরআন পড়া যখন শেষ এখনো ফজরের সময় হয়নি, একটু অন্ধকার আছে, ওরা চারজন অন্ধকার একেবারে অন্ধকার একেবারে আলোর থেকে অন্ধকার হয়ে গেছে, কোরআন হচ্ছে আলো, কোরআনের আলো লিভে গেছে, অন্ধকারে পড়ে গেছে। আবু সুফিয়ান বলে, নেতা আপনি কেন? বল তুই কেন?
ইতিমধ্যে উদ্বাস হয়ে বলে আপনার মুরব্বী কি খবর? বলে তোদের খবর কি? আবু জাহেল বলতেছে আমাদের অভ্যাস খারাপ হয়ে গেল রে। এইভাবে যদি সবাই এসে কোরআন শোনে আর কোরআনের পাগল হয় তাহলে তো বিপদ। আবু সুফিয়ান বলতেছে কি করবেন? বলে ঘরের মধ্যে যদি কোরআন পড়ে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু ঘর থেকে কোরআন যদি বাহিরে আসে তাহলে আমাদের ভুয়া নেতৃত্ব চলবে না। আমাদের ভুয়া নেতৃত্ব রাখার জন্য কোরআনকে ঘরের মধ্যেই বন্ধ করা লাগবে। দরকার হলে যা চাবি তাই দেওয়া হবে, কিন্তু কোরআন নিয়ে যেন বাহিরে না আসে। যেরকম আবু জেহেলের কিছু লোক তারা বলে আল কোরআনের আলো ঘরের মধ্যে জ্বালো। যারা ঘরের মধ্যে কোরআন জ্বালাবার চায় এরা হলো আবু জেহেলের লোক। জোরে কোন কার লোক? কথা কোন কার লোক? কারণ ঘরে ঘরে কোরআন জ্বালায় লাভ হবে না, কারণ ঘরের মধ্যে বাতি আছে, রাস্তা অন্ধকার, আপনি চলবেন কেমনে? এজন্য স্লোগানটা দেওয়া লাগবে আল কোরআনের আলো সব জায়গায় জ্বালো, সব জায়গা, কোনো জায়গা বাদ দেওয়া যাবে না। ঠিক আছে, তাহলে আমার সঙ্গে সকলে বলেন আল কোরআনের আলো। এতগুলো মরদ মানুষকে আবার এলে কি মেয়ে মানুষের স্লোগান? একটা কোরআনের পক্ষে স্লোগান দেবেন, সব জায়গায় যদি না জ্বলে তাহলে 23 সালে কিভাবে পরিবর্তন হবে? এই জন্য সব জায়গা, আপনারা মনে করছেন কোরআনের দলেরা মরে গেছে, প্রকাশ্যে মিটিং মিছিল করবার না দিলেও অনলাইনে কিন্তু কাম চলতেছে। তোর কথা ঠিক না, আগের চাইতে 10 গুণ বেড়ে গেছে আগের চাইতে। অবশ্য তালা মারছে বলে কাম বন্ধ, কাম কিন্তু বেশি হচ্ছে। এই স্লোগানটা সাইন মতো জানত, জিকিরের অর্শন হয়ে গেলে ঠিক মতো জিকির করা লাগবে। আমি যেই বলবো আল কোরআনের আলো, আপনার বলবো সব জায়গায় জ্বালো, বলতে পারবেন না? আল কোরআনের আলো যেখানে দুনিয়ার মুসলমান লিল্লাহ মাশাআল্লাহ। এখন চিন্তা করতেছে ঘরের মধ্যে থা হোক, ওরা প্রস্তাব নিয়ে আসলো, এসে বলতেছে আপনি যদি চান মক্কার সবচাইতে সুন্দরী বুড়ি তো বিয়ে করছেন, বুড়ি 25 বছরের তত্ত্বাবধান যুবক, 40 বছরের বুড়ি বিয়ে করছেন, যে কোনো সময় পড়ি আর মরবি, যদি আপনি চান সুন্দরী একটা মেয়ে আপনার বউ দেওয়া হবে, যদি চান ভালো ভালো খাবার 8 রশি দরবারের মতন, ধরে কোন কোন রশি? 8 রশি দরবারের মতন পীর সাহেব বাড়াবে না, কিন্তু মুরিদেরা গরু নিয়ে পীরের দরবারে যাবে, ধরে কোন ঠিক কিনা? এই শালারা কিন্তু ইসলামী আন্দোলনের বিরুদ্ধে, কারণ ওরা চাই ঘরত বসে থেকে কাম করবি। যদি আপনি চান টাকা পয়সা কি লাগবে সব আপনার এই ঘরের মধ্যে পৌঁছে দেবো, আপনি খালি মধুর সুরে কোরআন শরীফ পড়বেন। আল্লাহ রাসূল বললেন যেইটা তোমরা দিবা সেইটা তো দূরের কথা, যেইটা কোনোদিন দিবার পারবা না, চাঁদ সূর্য যদি আমাকে দাও এরপরও আল্লাহর কোরআনের আলো বন্ধ হবে না। এই কোরআন কি? কোরআন একটা নূর রে, কোরআন একটা আলো, কোরআন একটা লাইট। কোরআন কি? আমরা খালি মনে করি তেলাওয়াত করি, প্রতি অক্ষরে দশটা করে নিকি, মাশাআল্লাহ, খালি খতম মারেন, খালি খতম। খতম মানে শেষ, খতম মানে কি? শেষ। কোরআন খতম, কোরআন শেষ। এই রমজান মাস আসলে মরদ মানুষের চাইতে মেয়ে মানুষের আর বেশি খতম করে। আমার এক ভাবি দুই খতম কোরআন করে ঈদের আগে মার্কেটে যাচ্ছে, ঈদের আগে মার্কেটে যাচ্ছে। তা আমি কইলাম ভাবি আপনি কোরআন খতম করলেন আবার মার্কেটে যাচ্ছেন কেন? বলে কোরআন খতমের সব আলাদা। আমি কইলাম মার্কেটে যেভাবে যাচ্ছেন ওই কোরআনের মধ্যে আল্লাহ বলেছে ওয়া করোনা ফি বুয়ুতি কন্যা ওলা তাবার রজনা তাবার রুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা ঘরের মধ্যে থাকো, তোমরা ঘরের বাহির হয়ে না, কোনো প্রয়োজন যদি ঘরের বাহির হও তাহলে হেজাব নিয়ে পর্দা নিয়ে বের হওয়া লাগবে, ঘরের পরিবেশ তোমাদের ঠিক রাখা লাগবে। জোরে কর কথা ঠিক কিনা? ও আপনি কোরআন খতম দিলেন কিন্তু কোরআন কি বললো সেটা আপনি শোনেননি, বোঝেননি। এইরকম বহু খতম দেওয়া লোক আমাদের বাংলাদেশে আছে না নাই? জোরে কর আছে না নাই? মক্কার নেতারা চিন্তা করলো
এই জিকির বন্ধ করতে কি করা যাবে যে জিকির সম্পর্কে আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন 37টা গোত্র থেকে 37টা নেতা নিয়ে গভীর রাতে আল্লাহ নবীর বাড়ির চারিধার ঘেরাও করলো নবীকে তারা হত্যা করবে কারণ হত্যা না করলে কোরআন বন্ধ হবে না আর কোরআন বন্ধ না হলে ভুয়া নেতৃত্ব চলবে না আজও বাংলাদেশে এই ভুয়া নেতৃত্ব যারা চলাবার চায় তারা কোরআনকে বন্ধ করবে কোরআনের মাদ্রাসা বন্ধ করবে কোরআন যারা পড়াবে তাদের বন্ধ করবে যারা কোরআনের হক তাফসির করবে তাদেরকে তারা জেল জুলুম ফাঁসির মধ্যে ঢুকাবে জোরে গান গলা ঠিক না বন্ধ নবীর বাড়ির চারিধার লাঠি সোটা দিয়ে সব খাড়া আছে আল্লাহ নবী হয়তো আলীর কানে কানে বলতে চালি রে আজকে আমার বিছনা তুই গরম করা লাগবে রে আমার বিছনায় তোর ঘুম পড়া লাগবে ওরে তামানে চাদর দিয়া আলী বলতেছি আর রাসূলুল্লাহ আপনার বিছনায় যদি আমি ঘুম পাড়ি তাহলে আপনি ঘুম পাবেন কোন জায়গায় রাসূল বলেন আলী আমার ঘুমানোর সময় নাই এখন আমাকে গভীর রাত্রে মক্কা ছেড়ে মদিনার উদ্দেশ্যে হিজরত করা লাগবে হিজরত করার হুকুম আল্লাহ দিয়েছে কারণ আবু জেহেল মক্কায় নেতা থাকবে আর আমি থাকবো ইমাম কোরআনের আলো জ্বলবে না যিনি নেতা হবে তাকে ইমাম হওয়া লাগবে এমন একটা জায়গায় যাবো রে আলী যে জায়গায় গেলে আমি নবী ইমাম হব আবার নেতা হব আল্লাহর কোরআন দিয়ে সমাজ চলবে কিন্তু সৌদি আরবের নেতা হলো আবু জেহেল আমি নবী হলাম ইমাম যেমন বাংলাদেশের ইমাম হলো হুজুরেরা আর নেতা হলো জালেমেরা জোরে কোন কথা ঠিক ইমাম হলো হুজুর খালি হুজুর যদি সুদের বিরুদ্ধে একটা ওয়াজ করে মসজিদের কেশিয়ার পর্যন্ত ওরে গরম এর আমার বিরুদ্ধে ওয়াজ করিস কেন এই জাকাত ফেতরাতে এত মৌলবি বানানো আর তুই আমার বিরুদ্ধে ওয়াজ করিস তোর বেতন কিন্তু দেবো না হুজুর কয় চাচা আমি যে আমি যদি জানতাম যে আপনি সুদ খান এই সুদের ওয়াজই আমি কোনদিন করতাম না পরের জুম্মাতে সে ইমাম ওয়াজ করতেছে আর রাসুয়াল মুরতাশি কেলাহুমা ফিন্নার যে ঘুষ খাবে আর দিবে উভয়ে জাহান্নামে যাবে মসজিদের সভাপতি মাসে একদিন করে আসে ওই শালা আবার সবচাইতে বড় ঘুষ খোঁজ উমুই আছে এক জুম্মার দিন মসজিদে ইমাম সাহেব ঘুষের বিরুদ্ধে ওয়াজ শুরু করছে সভাপতি নামাজ শেষ করে কেশিয়ার বলছে এক বেতনকে দেয় এই এক বেতনকে দেয় আপনি প্রতি মাসে 10,000 টাকা দেন ফের থেকে 6,000 দিন তা আমার বিরুদ্ধে ওয়াজ করলো আমি তো আর 10,000 দেবো না কেশিয়ার বলছে যে কে ভাই কী ভুল করলেন আজকে গত সময় আমার বিরুদ্ধে করলেন আজকে সভাপতির বিরুদ্ধে করলেন সভাপতি ঘুষ খায় ইমাম কানত হাত দিয়ে বলতেছে আস্তাগফিরুল্লাহ 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 মসজিদের সভাপতি যদি ঘুষ খায় কথা আগে জানলে ঘুষের বিরুদ্ধে কোনো ওয়াজ হবে তার মানে এই দুর্বল মলবিরা এখন সবল বক্তব্য দিবার পারতেছে না একটাই মাত্র কারণ ফ্যাক্টরি দুর্বল জোরে কোন কথা ঠিক কথা কান না কেন একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আল্লাহ নবী আলী পরিবেশকে সুন্দর করার জন্যে আল্লাহ তাআলা আমাকে হিজরতের হুকুম দিল আলী বলতে তো হুজুর এতদিন আমার আপনার বাড়ি কেউ পহরা দেয় নাই তখন আল্লাহ হিজরতের হুকুম দিল না আজকে সবাই যখন লাঠি সোটা নিয়ে দাঁড়ায় আছে এমন সময় আপনাকে হিজরতের হুকুম করতেছে আমার মনে হয় আল্লাহ ইচ্ছা করাই আল্লাহ ইচ্ছা করাই কী মনে হচ্ছে যে এতদিন আপনার বাড়ি কেউ ঘেরাও করেনি তখন আল্লাহ হিজরতের হুকুম দিল না আজকে সবাই যখন বাড়ি ঘিরে আছে তখন আল্লাহ আপনার বাড়ির থেকে বাইর হবার করছে তাহলে আমার মনে হয় এগুলো আল্লাহই করতেছে আল্লাহ রাসূল আলীকে বললেন তোর কাজ হলো ওরে তামানে চাদর দিয়ে ঘুম পড়া এত টেনশন তো করা লাগবে না নবী তখন বার হয়েছে দরজা খোলা ওরে বাবারে শিয়ালের চোখের মতন খালি জ্বলতেছে লাঠি নিয়ে সব খাড়া হয়ে আসছে রাসুল বলে আল্লাহ কি হবে আল্লাহ বলতে তো কিছুই হবে না অ্যাটম বোম আছে এই যে কোরআন শরীফ অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ও রাহমাতুল লিল মুমিনিন সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন কোরআনের আয়াত পড়ে এক মুষ্টি বালির মধ্যে ফুঁক দিছে ওই বালি উড়িয়ে দিলে সাইতের জন্য তার চোখের মধ্যে বালু ঢুকছে এখন বলেন চোখে যদি বালু ঢোকে লাঠি কি আর হাতে থাকে সব নেতারা লাঠি ফেলা দেয় এরকম চোখ ঢুলতেছে
রাসূল কয় আল্লাহ ওরকে লাঠি দিয়ে ওরকে পাছাতে এখন বাড়েন যাবে কারণ লাঠি ফেলাতে চোখ জ্বলছে এই শুধুকে আল্লাহ বলে হাবিবে এখন দরকার নাই জাগা মো তোমার হবে সময় মো তোমার হবে 23 সালে পরিবর্তন হবে জোরে বলার কথা ঠিক কি না জাগা মো তোমার হবে সব জায়গায় মার হবে না জাগা মো তোমার হবে আজকে আপনার আল্লাহর হুকুম পালন করেন আবু বকরের দরজায় চুপি চুপি ডাক দিলেন আবু বকর দরজা খুলে গেল নবী সঙ্গে বলে আবু বকর ডাক দাও মাত্রই দরজা খুললে তুমি কি চেতন ছিলা বলে হুজুর আপনি কি বলেছিলেন একদিন গভীর রাতে আমাকে সঙ্গে করে মদিনায় হিজরত করবেন সেদিন থেকে আজ পর্যন্ত ঘুমাইনি বরং সারা রাত আপনার সঙ্গে যাওয়ার জন্য দরজায় দাঁড়িয়ে থাকি নেতাও যেমন কর্মীও তেমন তোর কোন কথা ঠিক কি না বাড়ির থেকে বউ মোবাইল করে আজকে ওয়াজ শেষ হবে কখন আমি বললাম 12টার দিকে শেষ হবে বাসার জন্য আসেন না আমি বললাম কি হয়েছে বলে পুলিশ ঘুরতেছে সন্ধ্যার পর থেকে বাসার জন্য আসেন না তো তাহলে যাই কোথায় রে গাড়ি এক জায়গা জঙ্গলের কাছে থুয়ে আলুর বাগুড়ের মধ্যে আলুর বাগুড় বুঝে আলুর বাগুড়ের মধ্যে বিছনা ফেলে চাদর বেলা বদরুজিৎ ঘুম পাড়তেছে আর মনে মনে বলতেছে এটাই গাড়ে সুর রে এটাই গাড়ে সুর জোরে কর কথা এটাই গাড়ে সুর নবীর সুন্নতটাই হচ্ছে সুবহানাল্লাহ বান্না কেন সুবহানাল্লাহ আবু বকর বলো চলে যাই আবু বকর বলেন হুজুর চলেন নবী বললেন বাড়ির মধ্যে একবার ঢোকে বলো বিবি বাচ্চার কাছে তুমি আমার সঙ্গে হিজরতে যাচ্ছ একটা বার কি বিবি বাচ্চার কাছে বলবো না আবু বকর বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করার পরে আল্লাহ নবী ছাড়া আর কারো জায়গা আমার করি যাই না মক্কা থেকে মদিনা হলো উত্তর দিকে খেয়াল করে শোনেন মক্কা থেকে মদিনা হলো উত্তর দিকে জোরে কান কোন দিকে আর আল্লাহ নবী রওনা দিলেন পশ্চিম দিকে আবু বকর বলে হুজুর উত্তর দিকে না যায় আপনি পশ্চিম দিকে কেন রওনা দিলেন রাসূল বলে আবু বকর ওই যে তাকায় দেখো বিশাল একটা পাহাড় দেখা যায় বলে হ্যাঁ ওই পাহাড়ের মাথায় আমাদের দুইজনকে উঠতে হবে ওই পাহাড়ের ভিতরে একটা গর্ত আছে এই গর্তের মধ্যে আমাদের আত্মগোপন করা লাগবে আবু বকর বলে হুজুর ওই পাহাড়ের গর্তের মধ্যে আত্মগোপন করবেন কি কাফেরের ভয়ে রাসূল বললেন নবী কোনোদিন কোনো কিছুই করে না মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা নবী যা করে কার হুকুমে তাহলে গর্তে আত্মগোপন করা কার হুকুম মাঝে মধ্যে বাড়ি ঘর ছেড়ে লুকা থাকা কার হুকুম কার হুকুম সারাদিন ঘুম পাড়ে ঘুরে বেড়ায় সারা রাত ঘুম পাড়ে আর পাহে মুসলমানে এতই সজা গর্তের মধ্যে আবু বকর আর হযরত আমাদের নবী সকাল হয়ে গেছে আবু দুল বলতেছে যে হারে পহরা দিলাম পলাবার পারেনি রে পলাবার পারেনি আবু সুবেন বলতেছে তাহলে কি করবেন নেতা বলে না এরকম 37টা গর্ত থেকে একত্র হওয়া যাবে এর নাম ঐক্য জোট জোরে কোন কি জোট ঐক্য জোট করছি আবার নতুন করে ঐক্য জোট করা যাবে আজই কাম সারা লাগবে বের হয়নি তো কি হয়েছে আমরাই টান এবার করবো এই মনে করে আবুদের দৌড়ে গিয়ে দরজা খুলে দেখে ওড়ে তামানে চাদর দিয়ে আবুদের সাথে একজন ক্যাডার ছিল ক্যাডার নেতার চাইতে ক্যাডারের মশান বেশি এই ক্যাডারের নাম হলো উলিদ বিন মুগিরা কি কয় নেতা হাওড়া রাজধানী সারা রাত চেতন আর এই চাদর মুড়ি দিয়ে ঘুম পাড়ে ওরা মনে করছে ওই চাদরের মধ্যে আল্লাহ নবী শুয়ে আছে কিন্তু আছে কে এ জোরকান আছে কে উলিদ বিন মুগিরার হাতে একটা বর্ষা ছিল ওই বর্ষাটা নবী বিশ্বাস করে যখন মারবার চায় আবু জেহেল ফতোয়া দিল ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই আবু জেহেল কিন্তু আসলে খারাপ না আবু জেহেল কিন্তু খুব খারাপ না আমাদের নবী যে বিশ্ব নবী এটা কিন্তু আবু জেহেল জানে কি আবু জেহেল কিন্তু জানে কিন্তু মায়ানবার গেলি বিপদ মায়ানবার গেলি নেতৃত্ব তাই খালি মানে না কিন্তু জানে মানিস না ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই উলিদ বিন মুগিরা বলে নেতা আপনার সব কথা জানা শোনা যাবে না সারা রাত যা পড়া দিলাম এই ঘুম পাড়ে আর হামলা চেতন তাকে চোখ লাল করছে
এই করে আবার যখন বর্ষা মারতে চায় আবু জাহেল খফ করে বর্ষা ধরে বলতেছে আমি না বলতেছি মারা যাবি না। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো আল্লাহ নবীর যত শত্রু ছিল সবচাইতে বড় শত্রুর নাম কি? আবু, এক বাক্যে বলেন আবু জেহেল, জোরে বলেন নাম কি? সবচাইতে বড় শত্রু হলো আবু জেহেল, আর সবচাইতে খারাপটার নাম হলো উলিদ্দিন মুগিরা। একটা হলো বড়, একটা হলো খারাপ। আল্লাহ নবীকে কথা দেয়া যে কষ্ট দিয়েছে উলিদ্দিন মুগিরা, আপনি যদি আমাকে একটা চর মারেন দুই চার বছর পরে কিন্তু আমি ভুলে যাবো, কিন্তু এমন একটা কথা বলবেন যে কথা কিন্তু আমি মরা পর্যন্ত ভুলবো না। 2007 সালে আমার ওয়াজ যখন এরকম ভিডিও হচ্ছে, তখন তো এরকম ইউটিউব ছিল না, ওর ফিতের মধ্যে ভিডিও করতেছে, তো 4-5টা বাতি এরকম দিচ্ছে ভাই, বাতির আলো হর্ষগত করতেছে, এতই খারাপ কষ্ট লাগছে। আমি ভিডিও ম্যানকে বললাম ভাই গোটা দিক বাতি লিবারে, ভিডিও ম্যান বলতে এত বাতি দিয়েও তো আপনাকে খরচা করা যাচ্ছে না, আপনি এত কালো, যেই বলছে আপনি এত কালো, এই কথাটা আমার কানের মধ্যে না থাকে একবারে কলজার মধ্যে ঢুকে গেল। আমি বাড়ির যায় বুঝলেন, আর ঘুমাবার পারিনি, ড্রেসিং টেবিলের সামনে গিয়ে খাড়া হয়ে বললাম আল্লাহ খালি আমার এইটুকু একটু ফর্সা করে দিলেও তো, আমি এত কালো। আমি পরে ডাক্তারের কাছে গেছি যে ফর্সা হওয়ার কোনো ওষুধ আছে না, ডাক্তার বলতে তো না হুজুর নাই, খুব যদি পারেন তাহলে আপনি কসমেটিক দোকানে যান। তো এখন কসমেটিক দোকানে যায় বুড়া বয়সে কেমনে বলি আমি একটু ফর্সা হম, এটা তো পাওয়া যায়। চিন্তা করে দেখেন এই কালো কথাটা এমন ভাবে আমার কলিজায় আঘাত লাগলো, ঠিক ওই রকম কথা দিয়ে উলিদ বিন মুগিরা নবীকে আঘাত করতেন, যেমন একদিন বললেন ও নবী আপনি যদি এতই ভালো হবেন তাহলে জন্মের আগে আপনি বাপ মা, জন্মের আগে আপনার বাবা মূল্য কেন, আপনি যদি এতই ভালো মানুষ হবেন তাহলে জন্মের আগে আপনার বাবা মূল্য কেন? আপনার বলেন তো জন্মের আগে যে নবীর বাবা মরছে এখানে কি নবীর দোষ আছে? আমার সঙ্গে যুবকেরা তোমরা তো সাদা কালা বহু গান গাইছো, তোমরা কাঁচা বাদামের গান গাইছো, আজকে আমার সঙ্গে একটা গান গাও, শিশুকালে মইরা গেছে মা গর্বে থাকতে মরছে পিতা নবী চোখে দেখলেন না, কেরে যুবকেরা গাওয়া যাবে না? শিশুকালে মইরা গেছে মা গর্বে থাকতে মরছে পিতা নবী চোখে দেখলেন না, কে করিবে লালন পালন কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজন। নবীর চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে, আল্লাহ ডাকতে বলে হাবিব উলিদ বিন মুগিরার কথা শুনে আপনার চোখের পানি ঝরতেছে, আপনি কি উলিদ বিন মুগিরাকে চিনেন? আল্লাহ রাসূল বলে আমি চিনব না কে, ও তো হলো মুগিরার বেটা উলিদ। আল্লাহ বলে হাবিব দুনিয়ার সবাই জানে মুগিরার বেটা উলিদ, কিন্তু আসল খবর হলো উতুল্লিম বাদা জালিকা জানিম, ও মুগিরার বেটা উলিদ না, ও হলো জারো তো সন্তান। নবী বললেন আল্লাহ আমারে কষ্ট দিছে বলে আপনি তার এই জারোর সন্তান? আল্লাহ বলে হাবিব রে শুধু উলিদ বিন মুগিরা নয়, কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আপনার বিরুদ্ধে যারা কথা বলবে তাদের সকলের জন্মের ঠিক নাই। এখনো বাংলাদেশে, এখনো বাংলাদেশে আমার নবীর বিরুদ্ধে যারা কথা বলে এদের জন্মের কি নাই? নাইবে রাসূল আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আলেমদের বিরুদ্ধে তারা কথা বলে এদের জন্মের ঠিক কথা ধরে কেন ঠিক? উলিদ বিন মুগিরা তাহলে কি যার সন্তান? কয়েকদিন পরে নবী আবার যখন সাহাবী নিয়ে কথা বলতেছে, ও তো আবার বলবে নবীরে কষ্ট দেবে, ও কিছু বলার আগে নবী বললেন উতুল্লিম বাদা জালিকা জানিন, যেই বলছে ভাই মারছে দৌড়, এক দৌড়ে মায়ের কাছে, জোরে কোন কার কাছে? কারণ জন্ম ঠিক না ব্যাঠিক এটা জানে কে? আরো জোরে
বাবায় আনন্দে মাতিয়া, এই মায়ের আপনাদের ওয়া শুরু হলো, একটু মনোযোগ দিয়ে শুনেন, বাবায় আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কত যতন করে, দশ মাস পরে পাই প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। সন্তান ভালো না মন্দ এটা কে জানে, আরো ধরে যান। উলিদ বিন মুগরা দৌড় মারছে কার কাছে, মায়ের কাছে, কারণ উতুল্লিম বা দাদালিকা জানিম, এর বাংলা অর্থ আপনারা না বুঝতে পারেন কিন্তু সৌদি আরবের লোকেরা কিন্তু বোঝে, ওরা আরবি শোনা মাত্রই অর্থ বোঝা পারে, ধরে কারণ ঠিক কি না, কিন্তু আমাদের বাংলাদেশের লোকেরা আরবি শুনলে কি অর্থ বোঝে। এই জন্যে বহু বহু অনুষ্ঠানে যায় দিকে রোজা নাই, ইফতার নিয়ে বসে আছে, আমাকে বলছে হুজুর দোয়া করেন, হাজার হাজার টাকা খরচ করে ইফতার পার্টি করছি দোয়া করেন। আমি চিন্তা করলাম রোজা না থাকে ইফতার নিয়ে বসে আছিস, তোর কাছে কী দোয়া করব, তা আরবিতে যত গোয়ার দোয়া আছে না, যোরে কোন আছে না, এই গোয়ার দোয়াগুলো আমি করি, ওরা খালি না বুঝে আমিন আমিন কয়। আমি কইলাম আলিমদের বিরুদ্ধে লাগিস না রে, আলিম যখন বাংলা পারবি না তখন আরবিত মার দিবি, যোরে কোন কথা ঠিক, আলিমদের বিরুদ্ধে লাগো না বাজান, জানা কিন্তু দোয়া হবে না ওযু ছাড়া নাফাক অবস্থায়, যোরে কোন কথা ঠিক কিনা, লাগিস না লাগিস না, জোর হাত করে বলতেছি আলেমদের বিরুদ্ধে লাগিস না বাবা, তোর বাপ মরলে দাদা মরলে তুই তো জানাজা পড়া পারবো না রে, আমাকে দেখ, তা আমি তো আগে যে শুনবই কোন দল করছে, বেঁচা থাকতে তুই শয়তানের দল করছিস আর মরার পরে আল্লাহর দলের জানাজা। মা উলিদ বিন মুগরার মা বের হয়েছে, বাবা কি খবর রে এত জোরে চিল্লাস কেন, বলে উতুল্লিম বাদা জালিকা জানি, মা বলতেছে এত বছর পরে এই গোপন খবর তো কে দিল, সুবহানাল্লাহ খবর না, যেই খবর দুনিয়ার কেউ জানে না সেই গোপন খবর তোকে কে দিল, যেই খবর দিল সে তো সাধারণ কোনো মানুষ না, আসলে কোনো মানুষ খবর দেয়নি, খবর দিয়েছে কে, আল্লাহ। উলিদ বিন মুগরার আগ্রহ বেড়ে গেছে, মা কি খবর সব, বলে আসল কথা হলো, আসল কথা হলো, আমি যখন যুবতী ছিলাম তখন তোর বাবা বিয়ে করে আমার এ রায়কা ব্যবসার কাজে বেড়ে গেছে, এত টাকা লাভ শুরু হয়েছে যে টাকা ধান্দা করে আমি যে যুবতী বউ আমার কথা তোর বাপের মনেই নেই, এখন অনেক যুবক টাটকা বউ থুয়ে মানুষের যায়, ধরে কোন কথা ঠিক কেনা, এ কথা কারণ ঠিক কেনা, যাই তো অনেক যুবক আছে একে যুবতী বউ থুয়া সৌদি আরব যায়, আমি তাদেরকে বলি বাজান ও বাবানেরা কি খবর, টাকা আগে না বউ আগে রে, বাংলাদেশে কি টাকা নেই, আমাদের বাংলাদেশে কি টাকা নেই, আমাদের বাংলাদেশের টাকা ভারত খাচ্ছে, আমাদের বাংলাদেশের কত সম্পদ আজ বিদেশের মাটিতে যাচ্ছে, ব্যাংকে এক এক লক্ষ কোটি টাকা এরা পাচার করছে, জোরে কোন কথা ঠিক কিনা, আপনি জানেন কত লক্ষ কোটি টাকা পাচার করছে, আর এরা টাটকা বউ থিয়ে চলে গেছে, দেখবেন টাটকা বউ থিয়ে যখন যায় তখন কতকগুলো দেওয়ারা ভাবির খুবই খুঁজলে, আগে শোনে তোর স্বামী তো বাড়ির নাই সৌদি আরব গেছে, তখন কি কয়, ভাইয়া তোমার বর আমি যে দেবর, বুঝে দেখো ভাবি কার বেশি দাবি, ভাইয়া গেছে মালয়েশিয়ায় আমি এখন আছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন, উলিদ বিন মুগরার মা বলতেছে তোর বাবা ব্যবসার কাজে বাইরে গেছে, মাসের পর মাস যখন বাড়িতে না আসে তখন আমার মধ্যে একটা ব্যারাম ঢুকলো, এই ব্যারামের নাম হলো একা একা কেন ভালো লাগে না, কোনো কাজে মন যেন বসে না, আমার কি হতে কি হইয়া গেল আমি নিজেও তো কিছু বুঝি না। উলিদ বিন মুগরার মা বলে আমি ছাদের উপরে গেলাম, ছোট ভাই তোর বাপের ছোট ভাই আমার বাড়ি তাওয়াফ করতেছে, তাওয়াফ তাওয়াফ বোঝেন, কতগুলো যুবক দেখবেন যেই বাড়িতে ভাই নাই ওই ভাবির বাড়ি তাওয়াফ করে, খালি আমি তখন ইশারা দিলাম
কারণ একজন যুবককে নষ্ট করতে গেলে একটা মেয়ে যথেষ্ট, গোটা গ্রামের যুবকদেরকে নষ্ট করতে গেলে একটা মেয়ে যথেষ্ট, বাংলাদেশের যুবকদের নষ্ট করতে গেলে একটা পরিমণি যথেষ্ট। জোরে গান কথা ঠিক না, এক পরিমণি হাজার হাজার যুবকের স্বপ্ন দোষ করছে। জোরে কথা বলবে না, আমার চাষি আমার কাছে কয় বাবা সারা জীবন ওয়াজ করে খালি, আর তোর ভাইয়ের কী অবস্থা রে, চোখ খালি লাটার মতন করে থাকে, শুকে গেছে, আমার মনে হয় পরি ধরছে। আমি বললাম চাষি ঠিক আছে আমি যাচ্ছি, যাই দেখি আমার ছোট ভাই শুয়ে আছে। তা আমি চাষিকে বললাম চাষি পরি ধরলো আপনি কেমনে বুঝলেন, মানে বিয়া করেন এবারে, এই মাঝে মধ্যে গোসল করে, ওর বাপেরও মন খারাপ আমারও মন খারাপ, আর বিয়ে করে নি গোসল করে আমার ঘর শুয়ে থাকে। আমি বললাম ঠিক আছে পরি আমি ছাড়াচ্ছি আপনি বলেন। আজ থেকে ঘরের মধ্যে গেল করে বিয়ে করিস নাই, সকালবেলা গোসল করিস, গোসল করে বেড়ে যাবো তাহলে বাপ মা মনে করবে কোনো জায়গায় যাবি ছেলে আমার গোসল করে গেল, তুই গোসল করে শুয়ে থাকিস কে, তোর বাপ মারতে সন্দেহ হতো তো পরি ধরছে, তখন আমার আপনি কি করেন, আপনি কি করেন? তা আমি কইলাম তুই আমার উপর গরম হলি মানে, বলে বাংলাদেশের মেয়েরা যদি পর্দাংশী হয়ে যায়, বাংলার মেয়েরা যদি বোরকা পরে চলাফেরা করে, আমার মতন যুবকের কোনোদিন স্বপ্ন দোষ হবে না, কোনোদিন পর্দা হয়ে পরিমণির মতন ঘরে। এখন আমি কি কর্ম, দরজা ভাঙলা বন্ধ করে ঘুম পাড়ি যেন ঢুকফের না পারে, কিন্তু ঘুম আসলে ওরা কোন দিক দিয়ে আসে আমার ল্যাপের ভিতরে আমি কেমনি ধরি, হাসতেছে যারা পর্দার অন্তরে আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন, আপনারা কিন্তু সাধারণ নারী না। হযরত আলী গভীর রাত্রে ঘুম থেকে চেতন পেয়ে দেখে ফাতেমা কান্দতেছে, ও ফাতেমা কান্দার কারণ কি, বলে স্বামী গো আপনাকে একটু বুকের মধ্যে নিবার চাই। হযরত আলী ফাতেমাকে বুকের মধ্যে, ফাতেমা আলীকে বুকের মধ্যে, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক, ধরে কোন সুবহানাল্লাহ। ফাতেমা স্বামীর কানে কানে বলতেছে স্বামী গো আর কোনোদিন আপনাকে বুকের মধ্যে নিবার পারবো না, আজকে গভীর রাত্রে আমার মৃত্যু হবে, যে বয়সে গভীর রাত্রে মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায় তেমনি পড়ে গেলেন হযরত আলী ঘরের মাঝে। ফাতেমা বলে স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না, কারণ দুনিয়াতে আসলে যাইতে হবে, আমি পর্দা নিশি বলে আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ রাতের অন্ধকার আমার মৃত্যু দিও, আমি মরে যাওয়ার পর আমার তিনটা আশা আপনাকে পুরা করা লাগবে। ও গো স্বামী পর্দা মেনে চলেছি, পর্দার মধ্যে আমার দাফন হবে, আমার দাফনের পরে যেন কবরের খবর দুনিয়ার কোনো মানুষ না জানে, আজও পর্যন্ত জান্নাতুল বাকি আপনি যান, যারা হজ করেছেন যান, আমি নিজেও যখন জান্নাতুল বাকির পূর্ব কোনায় রওনা দিয়েছি, সৌদি পুলিশ আমাদের সামনে গিয়া বলতেছে মামনু কুল্লু হারাম, মামনু কুল্লু হারাম, আমি বললাম ভাই সব কবর জিয়ারত করলাম কিন্তু এই সাইডে কেন যাবার দেন না, বলে এই দিকে যাওয়া চলবে না, যান যাওয়া চলবে না, বলতেছে মামনু কুল্লু হারাম, এদিকে যাওয়া হারাম, যাওয়া চলবে না। আমি চলে আসলাম মসজিদ নববীর মধ্যে, দেখলাম একটা বুড়ো মানুষ, খুব বয়স্ক একটা লোক, মসজিদের মাঝে এরকম নিজের রুমাল দিয়ে পরিষ্কার করে, আবার সেটা নিজের গালে এরকম মালিশ করে। আমি আশ্চর্য হয়ে বললাম মসজিদ নববীর মাঝে পরিষ্কার করে, সেই কাপড় দিয়ে নিজের মুখে আবার মালিশ করে, মুরব্বির দিকে তাকাই আসি, মুরব্বি আস্তে আস্তে আমার কাছে এসে মুস্কি মুস্কি হাসতেছে। আমি বললাম মুরব্বি আপনি হাসতেছেন কেন, মুরব্বি বলতেছে আপনি কি বজলুর রশিদ, আমি বললাম আপনি চিনেন কেমনে, বলে সৌদি আরবে অনেক বাংলাদেশি আপনার ওয়াজ শোনে, আমিও আপনার ওয়াজ শুনি। আমি বললাম মুরব্বি আপনার চেহারা সুরত দেখলে মনে হয় আপনি মদিনার মানুষ, মুরব্বি বলতেছে হুজুর আমি মদিনার মেয়রের কাছে দরখাস্ত করেছি আমি যখন মরে যাব আমার কবরটা যেন জান্নাত বাকির মধ্যে দেওয়া হয়, মদিনার মেয়র বালাদিয়া আমার দরখাস্ত গ্রহণ করেছে। আমি কইলাম মুরব্বি আপনি জান্নাতুল বাকির মধ্যে দাফন হবেন যদি আপনি বাড়ির যান, আর বাংলাদেশে যদি মরেন তাহলে তো আর ওখান থেকে এই লাশটা জান্নাতুল বাকির মধ্যে আসবে না। মুরব্বি বলতেছে এই জন্যে 28 বছর আমি বাংলাদেশে যাই না, কারণ যে কোনো সময় আমার মৃত্যু হবার পারে, আমার মৃত্যু হলে আমার লাশটা জান্নাতুল
আব্দুল বাকির মধ্যে যেন দাফন হয়। আমি কলাম মুরব্বি, তাহলে এত বছর হলে আপনি মদিনায় আছেন, আপনি একটু বলেন তো ওই জান্নাতুল বাকির পূর্ব কোনায় আমরা কবর জিয়ারত করতে চাইলাম, কিন্তু মদিনার পুলিশ আমাদের যাইতে দিল না। মুরব্বি বলতেছে আপনি জানেন না ওই জান্নাতুল বাকির পূর্ব কোনায় কোনো এক জায়গায় ঘুমায় আছে নবীর মা ফাতেমা। আমি বললাম মুরব্বি আপনি ভুল বলতেছেন, নবীর মেয়ে ফাতেমা বলেন, নবীর মা ফাতেমা কেন বললেন? মুরব্বি বলে আপনি জানেন না, যদি জানবার চান তাহলে ওপর তালায় চলেন। মসজিদ নবীর ওপর তালায় গেল, ওইখানে একটা মক্তব আছে, আমাদের শাহ ওলিউল্লাহ বাড়ি হলো কুমিল্লা, একটা কিতাব নিয়ে আসলো ওফাউল ওফা, ওই কিতাবের 144 পৃষ্ঠা বের করে আমাদের সামনে আলোচনা শুরু করে দিলেন। আল্লাহ রাসুল তিনটা বিবিকে নিয়ে গল্প করতেছে, ধরে কোন কয় বিবি, তিনটা বিবি নিয়ে গল্প করতেছেন। নবী যখন বয়েদের সঙ্গে গল্প করে তখন কিন্তু নবী হয়ে গল্প করে না, স্বামী হয়ে গল্প করে। যখন গল্প করতেছেন এমন সময় নবীর মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকছে, যেই মাত্র ঘরের মধ্যে ঢুকলো সঙ্গে সঙ্গে নবী আমার দাঁড়িয়ে বললেন, মা তুমি কষ্ট করে কেন আমার কাছে আইছো? আমারই বললি তো আমি তোমার কাছে যাইতাম। আয়েশা রাদিয়াল্লাহ নবীর হাতটা ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, মেয়ে আপনার ঘরের মধ্যে ঢুকলো আর আপনি তাকে মা সম্বোধন করে দাঁড়িয়ে গেলেন, মেয়েকে বাবা এমন সম্মান কেন করলো জানতে চাই। রাসূল বলে, আয়েশা দুনিয়ার সবাই জানে ফাতেমা হলো আমার মেয়ে, আমি নিজের চোখে দেখেছি ফাতেমা হলো আমার মা। যে বলছে দুনিয়ার সবাই জানে ফাতেমা হলো আমার মেয়ে, কিন্তু নিজের চোখে দেখছে ফাতেমা আমার মা, আয়েশা কিন্তু ছাড় দেওয়ার পাত্রী না। কারণ 6 লক্ষ হাদিসের হাফেজ আদরে কোন সুবহানাল্লাহ, হুজুর নিজের চোখে কেমনে দেখলেন? রাসূল বলে, আয়েশা রে তাহলে শোনো, ওই তাইফের ময়দান থেকে রক্ত মাখা শরীর নিয়ে আমি যখন মক্কা নগরে ঢুকলাম, আমার বিবি খাদিজা তখন দুনিয়াতে নাই, আমার চাচা আবু তালেব তখন দুনিয়াতে নাই, এই মক্কায় আমারে কে আদর করবে, কে সোহাগ করবে? রক্তমাখা শরীর, আহত শরীর নিয়ে যখন ঘরের মধ্যে বসে আছি তখন আমার তিনটা মেয়ে জয়নাব, কুলসুম আর রোকেয়া, ওরা তিনজন একত্রে ঢুকে বলতেছে, বাবা আপনি তাইফে না গেলেও পারতেন, বাবা তাইফবাসী আপনাকে এত পাথর মারল, এমন কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? রাসূল বলে, আয়েশা তিনটা মেয়ে মেয়ের মতন কথা বলে যখন ঘর থেকে বাইরে যায়, এমন সময় আমার মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। রাসূল বলে, ফাতেমা দরজা কেন বন্ধ করে? ফাতেমা বলতেছে, বাবা ইব্রাহিম নবীর আগুনের চুলা যদি নমরুদের আগুনের চুলা শান্তির বাগান আল্লাহ করে দেবার পারে, মুসা নবীর জন্যে আল্লাহ যদি দরিয়াকে রাস্তা বানাবার পারে, তাহলে আমার বাবার জন্যে তাইফের পাথর আল্লাহ কেন তুলা বানাবার পারল না? এই বছরই আমার মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিল, বাবা এই বছরে আপনার চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিল, আবার এই বছরে আমার বাবার দেহে ওরা পাথর মারল, এই কষ্ট আপনি আমি কেমনে সহ্য করবো? ফাতেমা বলতেছে, এই কষ্ট আমি কেমনে সহ্য করবো? রাসূল বলে, আয়েশা রে আমার তিনটা মেয়ে বলল এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন, আর ফাতেমা বলতেছে এই কষ্ট কেমনে সহ্য করব। এই কথা বলে ঘর থেকে বাইরে যায়, জয়তুনের তেল গরম করে, নব পা ঠান্ডা পানি গরম করে, আবার ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়, আমার মাথাটা উড়াতে নিয়ে আমার গায়ের জুব্বা খুলে যত জায়গায় তাইফবাসীরা পাথর মারছে প্রত্যেক জায়গায় পরিষ্কার করে, আমার যত জায়গায় আহত হয়েছিল ওই জায়গায় গরম জয়তুনের তেল মালিশ করে দিছে, আমি ফাতেমার উরাতকে বালিশ বানায় কখন যেন ঘুমায় গেছি আমি নবীর আর মনে নাই। ওই ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমার মা শিউরের পাশে আমিনা কাঁদতেছে, এত বছর পরে মাকে দেখে আমি স্বপ্নে মা বলে যখন হাতটা চাইপা ধরেছি, এমন সময় ফাতেমা আমার কপালে চুমা খায়, ফাতেমার চোখের পানি আমার চোখের মধ্যে ঢোকে, আমার ঘুমটা ভাঙে যায়। রাসূল বলে, ফাতেমা এত কেন কান্দিস মা? ফাতেমা বলে, বাবা আপনি মনে হয় স্বপ্নে দেখছেন, স্বপ্নে মা বলে আমার হাতটা চাইবা ধরছেন, এই দেখেন বাবা এখন পর্যন্ত আমার হাতটা আপনি চেপে ধরে আছেন। রাসূল বলে, ফাতেমা তাহলে শোনো, তুমি শুধু আমার মেয়ে না, স্বপ্নে তোমার চেহারাই দেখেছি আমার মা। আমার মায়েরা বোনেরা সেদিন বলদাহারে ওয়াজ করতে পারিনি মা, আজকে একটু আপনাদের শোনায় দিলাম, উলিদ বিন মুগিরার মা আর হাসান হোসেনের মা দুটাই মা, জোরে কোন কথা ঠিক কিনা? উলিদ বিন মুগিরার কি আর হাসান হোসেনের মা দুটাই মা,
কোন মায়ের সাথে আপনারা জান্নাতে যাবেন? মেয়েদেরকে আমি বলতেছি, কোন মায়ের সাথে? আদমকে যখন জান্নাত থেকে বাইরে ফেলে দেয়, আদম আলাইহিস সালাম কিন্তু একটু বিরক্ত হয়ে বলছিল, আল্লাহ আল্লাহ আমাকে জান্নাত থেকে বাইরে করে দিচ্ছেন, আল্লাহ আমার তো কোনো দোষ নাই। আল্লাহকে আদম, তোমার দোষ নাই, তুমি কেমনে বলবো? আদম বলতেছে, আমি গন্ধম গাছের কাছে যাইনি, গন্ধম ফল খাইনি, হাওয়া যে আমার গন্ধম খেলেছে আমি বুঝবার পারিনি, যখন বুঝবার পারছি শরবতে গন্ধম, তখন আমি বসে থাকিনি, এই ডান হাত মুখের মধ্যে দিয়ে আমি রক্তভূমি করছি, এখন বলো আল্লাহ আমার দোষ কোথায়? আল্লাহ বলতেছে, আদম তোমার দোষ একটাই, সেটা হলো হাওয়ার দিকে তুমি খেয়াল করোনি। হাওয়া যখন শয়তানের ওয়াজ শুনলো, শয়তান ওয়াজ করলো না? এ ধরে কোন শয়তান ওয়াজ করলো না? তো শয়তান যখন ওয়াজ করলো, সেই ওয়াজ হাওয়া শুনলো, তখন তুমি কোথায় ছিলে? এখন শয়তান ওয়াজ করতেছে স্টার জলসা জি বাংলা, জোরে কোন কথা ঠিক কিনা? আমাকে কিন্তু আল্লাহ বলবে, কে রে তোর বউদের স্টার জলসা জি বাংলা দেখলো, তুই তখন কোথায় ছিলি? আল্লাহ বলতেছে, আদম হাওয়া যখন শয়তানের ওয়াজ শুনলো তখন তুমি কোথায় ছিলে? হাওয়া গন্ধম গাছের কাছে গেল তখন তুমি কোথায় ছিলে? হাওয়া গন্ধম ফল খেলো তখন তুমি কোথায় ছিলে? আদম কয়, আল্লাহ আমি খেয়াল করিনি। তো তোমার বউ তুমি খেয়াল করবে না, তো আমি কর্ম আজকে আপনাদের বইয়ের খেয়াল আপনাদের করার দরকার আছে না? এ ধরে করার দরকার আছে না? স্টার জলসা কার কার বউ দেখে? দেখেন মেয়ে মানুষের চুপ মেরে গেছে, মেয়েরা বলতেছে ওয়াজ করুক, তাই বলে স্টার জলসা ওয়াজ করলে কি? আপনারা বলেন তো স্টার জলসা বউ দেখে? জানেন স্টার জলসা যখন আপনার বউ দেখে, প্রত্যেকটা নাটকের মধ্যে, প্রত্যেকটা নাটকের মধ্যে হিন্দুদের পূজা আছে না নাই? এ কথা আছে না নাই? কেন হিন্দুরা ধর্মকে ভালোবাসে, এই জন্য নাটক সিনেমার মধ্যে দিয়ে ধর্ম প্রচার করে। আর আমাদের বাংলাদেশের এই শালারা, এরা ধর্মকে পছন্দ করে না, এই জন্য প্রত্যেকটা নাটক সিনেমার মধ্যে ভিলেনের চরিত্রের মাথায় টুপি ঢুকায়। জোরে কর কথা ঠিক কিনা? দেখবেন হুমায়ুন ফরিদি হিয়া টুপি এই দাঁড়িয়ে জুব্বা গাওয়া দিয়ে সিনেমা অভিনয় করতেছে, রাস্তা দিয়ে একটা মেয়ে যাচ্ছে, চোখ টিভি মারছে, তখন সিনেমার হলের সমস্ত দর্শক বলতেছে, এটা লুজ্জা হুজুর রে, লুজ্জা হুজুর, ওই হুজুর, এই জোরে কেন হুজুর? এ রাজাকার বানাছে এটিএম সামরুজ্জামান সাদেক বাচ্চু আর হুমায়ুন ফরিদি মাথায় টুপি দিয়ে, জোরে কোন কথা ঠিক কিনা? রাজাকারের মাথার টুপি, এই টুপি দিয়ে হামাকর বুঝেছে এই শালারা সিনেমা নাটকের মধ্যে ইসলামকে কটাক্ষ করে, আর ভারতের নাট্যকারেরা ওদের ধর্মকে নাটক দিয়ে প্রচার করে, জোরে কোন কথা ঠিক কিনা? প্রত্যেকটা নাটকে দেখবেন ওদের হিন্দুদের পূজা থাকবেই। তা আপনার বউ স্টার জলসা দেখার কারণে আপনার ঘরে যে হিন্দুদের পূজার বাদ্য লুলু লুলু করে বাঁচতিছে, এখন প্রধানমন্ত্রীর ওই কথাই ধরবেন, ধর্ম যার যার উৎসব সবার নাকি? তাই আল্লাহ কি বলেছেন, লাকুম দিনুকুম, জোরে কা লাকুম দিনুকুম, ওরা বলেছিল আমাদের কিছু আপনারা মানেন, আপনার কিছু আমরা মানি। এক ইসলাম দেখেন কয়বার আছে, এটা এখানে আলেম বসে আছে চারবার। প্রথম আল্লাহ বলেছে লা ইকরাহ ফিদ্দিন, অনেক নেতারা মঞ্চে গিয়ে এই কথা কয়, লা ইকরাহ ফিদ্দিন, ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নাই, কিন্তু কতগুলো বক্তা এসে উস্কানি উপবাস করে যায়। তারপরে আবার কতগুলো নেতা এসে বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার ধর্ম তার কাছে, ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি করা যাবে না। কেরে পাগলারা, এই লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন নাজিল হতে কখন সেটা দেখা লাগবে। একটা নেতাও কয় না ইন্না দীনা ইন্দাল্লাহিল ইসলাম, একটা নেতাও বলে না অমাইয়াব তাগি গায়র ইসলাম দীনান ফালাই ইকবালা মিনহু, জোরে কোন কথা ঠিক কিনা? যখন দেখবেন খালি দিন আছে, ওই দুটো আয়াত লড় বড়াবাড়ি করতেছে, কিন্তু পরের আয়াতে কি বলতেছে, ইন্না দীনা, দিন আছে না নাই, ইন্না দীনা ইন্দাল্লাহিল ইসলাম, খালি দিন হলে হবে না, ইসলাম ইসলাম। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, ওলিদ বিন মুগিরার মা বলতেছে আমি নিচে আসলাম, তোর চাচা তাওয়াফ করতেছে, তোর বাপের ছোট ভাই মানে কি? এ কথা কয় না কেন? কি তাওয়াফ করলে আর তাওয়াফ করা দেখে আমি বুঝতে পারছি কি জন্য তাওয়াফ করতেছে, আমি নিচে এসে দরজা খুলে দিলাম।
দরজা খুলে দিলি, তোর শাস এসে দেখি যে কাবা ঘরের দরজা বন্ধ লয় রে খুলে দিছে। এটা কোন কাবা? কাবা মানে বোঝে এখন অনেক ভণ্ডরা পীর সাহেবকে কাবা কয়, ধরে কোন ঠিক কিনা? আমার কেবলা কাবা, পীর সাহেব কেবলা আশ্বাসীর যে কটা মুরিদ আছে আমার কাবা। ওটি গ্যাসের কোনোদিন স্যান্ডেল পাওয়া দেখা এলাকার মধ্যে পাও স্যান্ডেল জুতো চলবি না, ওই গোষ্ঠী শুদ্ধে খালি পায়ে হাঁটা লাগবে। যেদিন কোরআন দে বাংলাদেশ চলবে সেইদিন এই ভণ্ডদের কোনো আস্তানা বাংলার জমিনে থাকবে না। জোরে কারণ কথা ঠিক সবচাইতে বেশি ভণ্ডামি এরা করছে। আপনাকে এই তেনাফির এদের নিয়ামতপুরদের তেনার গাছ আছে, তেনার গাছ খালি গাছের পিছে থাকে, এই গাছও সেদিন কাটা ফেলে দিবি। জোরে কারণ কথা ঠিক কিনা? রিয়া তো তেনা করে যার যা চাহিদা হুজুর ওই গাছের তেনা পারলে নাকি পুরে পাই। হ্যাঁ মনে কষ্ট নিচ্ছেন? একটু মনোযোগ দেন, শোনেন। দরজা খুলে দিছে উলিদ বিন মুগিরার চাচা, এখন ঘরের মধ্যে গেছে, মা বলতেছে তোর চাচার সঙ্গে আমার মিলন হলে তুই আমার পেটের মধ্যে ঢুকলি, তুই আসলি জারত সন্তান। আবু জেহেল ধরে আছে বর্ষা, মনে আছে না? ভুলে গেছেন? কি ধরে আছে? বর্ষা। কার বর্ষা? উলিদ বিন মুগিরার বর্ষা ধরে ডান হাতে, আমার দিকে তাকান ভাইরে, ডান হাতে চাদর। খেলা কিন্তু শুরু হচ্ছে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, খেলা শুরু। দেখেন, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। চাদর যেই টান মারছে, আপনার বলেন তো চাদর টান মারার পরে যে মালটা বাড়াছে, সাইটির জন্য তার সারা ঘুম জায়গা চোখ আসিল এইরকম, কিন্তু চাদর টান দেওয়ার পরে সবার চোখ কেরে। আবু জেহেল বলে আলী তোর নবী পলাইল কোন দিক দিয়ে? তুই যে চাদরের মধ্যে ঘুম পাড়তেছিস তোর নবী পলাইলো কোন দিক দিয়া? হযরত আলী মুচকি মুচকি হাসতেছে, মুচকি মুচকি হাসার কারণ হলো আল্লাহর নবী নিরাপদে আছে। আর একটা কারণ হলো যে তোরা চেতন থেকে বাড়ি পহরা দিবি, তোরা চেতন থেকে বাড়ি পহরা দিলি, নবী কোন দিক দিয়ে গেল তোরা বলবার পারিস না, আমি ঘুমের মানুষ বলবো কেমনে? বর্তমানে যারা বাতিল দর এরা কিন্তু চেতন নাই, এরা কিন্তু চেতন নাই, বরং আমাদেরকে চেতন থাকা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? ঘুমের মধ্যেও চেতন, ঘুমের মধ্যেও চেতন। কেমনে চেতন শোনেন? ইন্না নাহনু নাযযালনা যিকরা, আল্লাহ কোরআনকে হেফাজত করবে এই জন্য গাড়ে সুরের মধ্যে ঢুকাতে হচ্ছে। ধরে কোন কথা ঠিক কিনা? কে কোরআন? কোরআন কি? মা আয়েশাকে যখন বলা হলো যে মা আল্লাহ নবী সম্পর্কে একটু বলেন, মা আয়েশা তখন উত্তরে কি বলেছিলেন? তোমরা কি আল্লাহর কোরআন পড়নি? মানে হ্যাঁ পড়ি। তো আল্লাহর কোরআন বা নবী হতে ধরে কোন? সুবহানাল্লাহ, তার নবী হেফাজত করা মানে আল্লাহর কোরআনকে হেফাজত করা। ধরে কোন কথা ঠিক কিনা? যেই মাত্র হযরত আলী বলতেছে তোমরা চেতন ছিলে নবী কোন দিক দিয়ে গেল তোমরা বলবার পারো না, তাহলে আমি বলবো কেমনে? এমন কথা আলী বলেছে আবু জেহেলের মুখত ছাই, এই কথার কোনো উত্তর নাই। উত্তর আছে? তোরা চেতন থাকলো কোন দিক দিয়ে গেল তোরাই কর ভাইস না, আমি চাদরের মধ্যে ঘুম পাড়তে খাই বলবো কেমনে? আবু জেহেল বলতেছে চ যাই, এখন পর্যন্ত বলাবার পারে নাই। আমার মনে হয় মক্কার পাহাড়ের কোনো গুহার মধ্যে লুকে আছে, প্রত্যেকটা গুহা আমাদের তদন্ত করা লাগবে। এই কথা বলে যখন আবু জেহেল সাইতের জন্য তাকে নিয়ে রওনা দিছে, এমন সময় হযরত আলী আমার দিকে তাকান, এভাবে ঘুরে আঙ্গুলি কি বুঝতেছেন? আবু সুফিয়ান বলতেছে নেতা এমনি তো চাদরের মধ্যে লুকে থাকে, নবী চলে গেল এখন আবার বেটা বুকের আঙ্গুল ঘুরাই এক্সারসাইজ করা দরকার। ও আলী বলতেছে আলী বিশ্বাস করে আমার জীবন চলে যাক, আমার সঙ্গে ওদের ধস্তাধস্তি মারামারি করতে করতে নবী আরো অনেক দূর চলে যাবে। তোরে ঘর কথা ঠিক কিনা? এর জন্য নিজের জীবনকে বাজি রেখে আল্লাহ রাসূলের জন্য বলতেছে আয়। অনেক সময় কিন্তু
অনেক সময় কিন্তু ন্যাংরা হলেও আমি ন্যাংরা বাড়িওয়ালা হচ্ছে ন্যাংরা আর দুয়েন তাকড়া হলো সোস আচ্ছা আপনার কোন তো ন্যাংরার হাতও লুলে পাও লুলে আর শক্তি আছে কিন্তু জোয়ান তাকড়া চোর যখন কেবল দরজা তাইছে দরজা খুলবি ইতিমধ্যে ন্যাংরা দিচ্ছে তখন খেয়ে চোর মারছে তো তো বর্তমানে আমাদের কাছে প্রশাসন নাই আমাদের কাছে আইনের আদালত ওই কোর্ট কাছারি কিছু নাই কিন্তু আমরা তো চেতন জোরে কর কথা ঠিক ন্যাংরা কিন্তু কে রে এই কথা আমরা কর পারবো না জোরে কর পারবো না আলী বলতেছে আবু জেহেল বলতেছে এ দরকার নাই রে দরকার নাই আবু জেহেল জানে আলীর সঙ্গে লড়বার গেলে আমরা 37 জন তেনা তেনা হয়ে যাবো জোরে কোন কথা ঠিক কিনা তেনা নেনা বলছেন আপনার তো পারেন না খালি বলবেন আইদের জেহাদি আমাদের সিরাজগঞ্জে একটা মাহফিল প্রশাসনের কাছে গেছে আইদের জেহাদি চলবে না ওরা খবর দিচ্ছে হুজুর আপনি যেন আসেন না আসলে গ্রেফতার হবেন কারণ প্রশাসন অনুমতি দেয়নি আইদের জেহাদি বলতেছে আমি যাব তো বলতেছে আপনি কেমনে আসবেন বলে তোমরা একটা কাম করো 200 জন লোক দুই হাতা করে একটা লাঠি গণ কোনো কাম না একটা করে লাঠি হবে দুই হাতা ধরে কোন কয় হাতা দুই হাতা একটা করে লাঠি 200 জন লোক কাটে বলতেছে এখন কি করবো হুজুর মোবাইল করে বলতেছে বলে মাহফিলে আশেপাশে খালি লাঠি লে ঘোরো আর 200 জন লোক লাঠি লিয়া ঘুরতেছে কে যেন থানার খবর দিছে হাজার হাজার জনগণ লাঠি লিয়া ঘুরতেছে থানার ওসি বলতেছে দরজা বন্ধ কর ওরা যা ইচ্ছে তাই করুক লাঠি মারা লাগেনি খালি লিয়ে ঘুরিছে যখন কথা ঠিক কি নাই মুসলমান খালি দুটা হাত সাইদে হুজুরের জন্য দুটো হাত না এই দুটো হাত হল লাঠি ধরার হাত জোরে কোন কথা ঠিক কি নাই খালি দোয়া যখন আল্লাহ নবী সাহাবীদের নিয়ে আলোচনা করতেছে এমন সময় নবীর চোখটা দর দর করে পানি পড়তেছে সাহাবীরা বলে রাসূলুল্লাহ হুজুর আপনি কাঁদতেছেন রাসূল বললেন তোমরা তো জানো না এই মুহূর্তে আমাকে আল্লাহ জানাইলো মক্কার সবচাইতে বড় বীর তার নাম হলো আমর প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায় 3.5 মন ওজনের তরবার নিয়ে যুদ্ধে যায় সে আমর কাবা শরীফ সিয়া শপথ করেছে আমার দেহ থেকে মাথা না কাটা পর্যন্ত পানি পান করবে না সে আমর আমাকে হত্যা করার জন্য রওনা দিয়েছে এখন কি করব চোখ দিয়ে পানি আসতেছে ওসমান গনি বলে ইয়া রাসূলুল্লাহ সবাই চিন্তা করতেছে কিন্তু চিন্তার বাহিরে এ যারা মেসি নেইমারের ভক্ত মেসি নেইমারের ভক্ত এরা কিন্তু চিন্তার বাহিরে দরকার কথা ঠিক কিনা বউ নাই চোর নাই কোনো টেনশন নাই এই খালি এই যুবকগুলো যদি আমরা 23 সালে কামত লাগাবার পারি এর কথা ভাঙা এটা কোনো টেনশন নাই জীবন দে মরে দরে কর কথা ঠিক কিনা আর আমরা জীবন দেওয়ার গেলে আমার বউ বলবে আপনি যান না গো চল বলবে বাবা কি রে আপনি মরে গেলে আমরা এটি মামা আব্বা বউ কাহিনী বিধব আমো আর এরা তো বিয়া শাদি করে জীবন দেবো জোরে কোন কথা ঠিক কে এই জন্য এরকম সাইজ করা লাগবে 13 বছর 6 মাস বয়সের একটা কিশোর বাচ্চা পিছন দিক থেকে দাঁড়িয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি ওই আমরের সামনে দাঁড়াবার চাই সবাই যখন বসে আছে আলী তখন খাড়া আছে সুবহানাল্লাহ কর না কেন রাসূল বললেন এজলেস বসো তুমি ছোট্ট মানুষ তুমি আমরকে চিনো যে আমর প্রতি সন্ধ্যে 21 কেজি খাদ্য খায় 3.5 তরবারিয়ে জেহাদের ময়দানে যায় তুমি তারে চিনো আলী বলতেছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর ঈমান আমার ভিতরে রাসূলের মহব্বতের পাওয়ারে সুবহানাল্লাহ খান আল্লাহর ঈমান আমার ভিতরে রাসূলের মহব্বতের পাওয়ারে শুধু আমর নয় পৃথিবীর তামাম বাতিলের সামনে আমি দাঁড়াবার চাই খালি আমর সব বাতিলের সামনে দাঁড়াবো কি ঈমান রে সুবহানাল্লাহ খান রাসূল ডাকলে না হয়তো আমি যখন নবীর কাছে আইছে রাসূল বলে ওসমান তোমার বাড়িতে কোনো তরবারি আছে ওসমান বলতে তো হুজুর আমি কি জঙ্গি নাকি এখন যেরকম তরবারি থাকলে জঙ্গি
ওসমান বললেন ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে তরবারি নাই তবে উট দুম্বা জব করার একটা ছুরি আছে কুরবানির সময় দুম্বা উট জব করি সেই জব করার ছুরি আছে রাসূল বললেন উট দুম্বা জব করার আগে অন্য কিছু জব করার জন্য এখন ছুরিটা দরকার পড়বে নিয়ে আসো সুবহানাল্লাহ আমরা তো খালি বলি ওমার সাল্লাকা ইল্লা রহমাতাল লিল আলামিন আল্লাহ তাআলা নবীকে রহমত স্বরূপ প্রেরণ করেছে সেই নবী কেন বললেন নিয়ে আসো দাও ওসমান গনি দৌড়ে ছুরিখানা নিয়ে আসলো দেখে ধার ধুর দেওয়া নাই খালি ওই ঈদের আগে ধার দেয় কোন সময় ধার দেয় আপনাদের বাড়ি ছুরি নাই এখন ধার আছে ধার আছে যখন কুরবানির চাঁদ উঠবি তখন সব নিয়ে এসে ধার দিবি রাসূল তাকায় দেখে মাত্র সাতাশ ইঞ্চি একটা তরবারি আল্লাহ রাসূল বলে আনি এ তরবারি হাতে নাও কারণ তরবারির বিরুদ্ধে তসবি টিপি টুপি চলবে না তরবারির বিরুদ্ধে তরবারি ধরা লাগবে ধরে ধরতে তা ঠিক না আপনারা কি মনে করছেন এই পাগড়ি আমি মাথায় বাঁধবো নামাজ পড়তে মাথায় বাঁধবো ঠিক আছে এই ঠিক আছে যখন ওয়াজ করব গলার দেব যখন শত্রু আমার কাছে আসবে তখন এই পাগড়ি মাথার থাকবে না গলার থাকবে না এটা মাজাত যাবে ধরে কোন কথা ঠিক না মাজাত তখন পাগড়ি সাতটা মাদা বানায় মাত্র 27 ইঞ্চি একটা তরবারি নিয়ে হযরত আলী দৌড় মারতেছে পিছন দিক থেকে নবী ডাকতে বলে আলী রে এত জোরে দৌড় মারিস কেন আলী বলতেছে ইয়া রাসূলুল্লাহ ওই মহাবীর কাফের আমর আপনার পবিত্র চেহারা দেখার আগেই আমি ওই শয়তানকে জাহান্নামে পাঠাবার আপনারা বলেন তো এটা তরবারির বল না ইমানের বল আরো জোরে বলেন কিসের বল ইমানের বলে যদি বলিয়ান হওয়া যায় তখন কোনো অস্ত্র কাজে আসবে না মানুষের ইমানটাই হলো সবচাইতে বড় পাওয়ার জোরে বলেন কথা ঠিক কি না ওই গুজরাটে যখন হিন্দু মুসলমান দাঙ্গা লাগছিল হিন্দু মুসলমান যখন দাঙ্গা লাগছিল একটা হিন্দু মেয়ে 4-5 দিন হয়ে যায় খালি মাটির গড়ায় বাচ্চা হয় না এখন বাচ্চা হয় না কী করবে সিজার করার জন্য গাড়িত করে নিয়ে যাচ্ছে কিন্তু ওই ওই অ্যাম্বুলেন্সটা মুসলমানের মিছিলের মধ্যে পড়ে গেছে এই হিন্দুর মেয়ের অ্যাম্বুলেন্স আর বাপ আর মাও বসে আছে আর মেয়ে খালি বলতেছে ভগবান ভগবান মরে যাচ্ছি মানে পেটের বেদনা শুরু হয়ে গেছে ইতিমধ্যে মুসলমান যে আল্লাহ আকবার কাছে ওই হিন্দু যার পেটে বাচ্চা আছে যে মেয়ে ওই আল্লাহ আকবার কানের মধ্যে ঢুকিয়ে এত জোরে ঝাঁকি মারছে প্যালক করবার হয়ে গেছে মানে এই বাচ্চাটাই আর পেটত থাকেনি 7 দিন হলে পেটের বেদনায় গড়াচ্ছে অথচ এক তকবীরের শব্দ আর কানও ঢোকে তো ভগবান ভগবান জিকির করতে কান হচ্ছে না তকবীর ঢুকে বাচ্চাই বাড়াচ্ছে আর সিজার লাগলো আর চলে গেছে বাড়ি 2 মাস পরে হিন্দু বাপ আর মা সাংবাদিক সম্মেলন করেছে ভগবান ভগবান কয় কাম হয় না আল্লাহ আকবার তকবীরে সেলুত করে বাচ্চা দাঁড় হয়ে যায় আমরা আর ভগবানের দল নাই আমরা আল্লাহ আকবারের দলে ভর্তি হওয়ার চাই ধরে নেন ঠিক না এই কি তকবীর রে পেটের বাচ্চা বাড় হয়ে যায় আর সেই তকবীর বাংলাদেশে দিলে একদল বিব্রত হয় এখন ঘড়ির দিকে তাকে দেখে রাত 11টা বাজতেছে এক তকবীরে রাত যেন 10টা বাজে কমার পারবেন না 1.5 ঘন্টা কমার পারবেন না লিল আমরের সামনে দাঁড়ায় গেছে আমরের পিছনে হাজার হাজার কাফেরের মিছিল করতেছে মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না অথচ আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন জোরে কান সুবহানাল্লাহ মুসলমানের নবীকে কেউ এই যুবকেরা এরা উঠলো কেন না না এই যুবকের উঠলো কেন এর কেউ আজ হচ্ছে আর ওঠে কেন তো মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না মিছিল করতেছে কারা কাফেরেরা আমর খালি সামনে হাতির মতন হাতি বোঝেন এত যাই খায় তার দেহ কি হবে হাতির মতন তরবারি কান্দত নিয়ে হাঁটতেছে 27 ইঞ্চি একটা ব্যাটা হয়তো আমি কিন্তু খুব খাটো খুটো একজন মানুষ আমরের সামনে কেউ একের সামনে যা দাঁড়াচ্ছে একেবারে সামনে
আমার বলতে চাই ফুসকাই তুই কে রে তোর বাপা কে রে এই সামান্য চাকু দিয়ে আমার সামনে পেটা দিছে যেটাতে গরু জব করে সেটা হলো ছোরা আর যেটাতে চামড়া ছেলে তার নাম কি চাকু এই সামান্য একটা চাকু নিয়ে আমার সামনে দাঁড়াইছে সঙ্গে সঙ্গে হরত আলী আসমানের দিকে তাকালেন মানুষ তাওয়া আলাল আর ওই আল্লাহর ইমান আমার ভিতরে সুবহানাল্লাহ কোন দিকে কোন দিকে তাকাছে আমরের দিকে না আসমানের দিকে আসমানের দিকে তাকায় কোরআন শরীফের একটা আয়াত কোরআন কারিমের একটা আয়াত ওই ২৭ ইঞ্চি চাকুর মুখের কাছে ধরে একটা একটা আয়াত পড়ে এই ফু দিয়ে আমরের সামনে একটা রেখা টানছে আগেকার যুগে যখন জাদুকররা খেলা দেখা যেত তখন কিন্তু এরকম রেখা টানে বলতো এরই মধ্যে যান কেউ ঢোকেন না এরকম বলতো কি বলতো না হযরত আলী কি যেন একটা আয়াত পড়ে ওই চাকুর সামনে ফুঁক দিয়া ওই চাকু দিয়া আমরের সামনে একটা টান মারছে এরকম একটা মাটির হতে একটা টান দিয়ে বলতেছে রে কাফেরের বাটা রে কাফেরের বেটা তুই কত বড় বাপের বেটা আল্লাহর নবী তো হত্যা করা দূরের কথা খালি এই দাগটা ডেঙ্গায়া সামনে যা সুবহানাল্লাহ আমারকে লক্ষ্য করে বলতেছে নবী মারবো নবীর মাথা বিচ্ছিন্ন করে পানি খাবো এই কাফেরের পাটা নবীর মারা তো দূরের কথা খালি এই এই দাগ দাগ এই দাগ এই দাগটা ডেঙ্গায় খালি ধাপ ফালা ফালা এমন কথা হযরত আলী বলেছে এইটাই হলো হায়দারি হাত এইটাই হলো মুসলমানের ইমান জোরে কোন কথা ঠিক কিনা তার হক তার হক এমন কথা বলেছে আমরের দেহ গেলে সমস্ত কাফেরা বলতেছে ও বি ওই ছোট্ট ফুসকা কি কইল মারেন 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 সবাই যখন বলতেছে মারেন কি করবে আমর ওই ৩.৫ মিনিট তরবারে আলীকে হত্যা করার জন্যে যখন মারতে চায় এমন সময় হযরত আলী দেখতে পাই ওইটা যেন তরবারি না ওইটা আল্লাহ কাঠের তক্তা বানায়া দিছে ওটা কাফিরের চোখে তরবারি কিন্তু আলীর চোখে তক্তা নুমুদের চোখে আগুন কিন্তু ইব্রাহিমের চোখে শান্তির বাগান ফেরাউনের চোখে সাগর কিন্তু মুসার চোখে বারো রাস্তা ধরে কোন কথা ঠিক কিনা আল্লাহ রাসুল বলেছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ এখন হযরত আলী যদি তরবারি তক্তা দেখে আপনার বলেন তো ভয় আছে ভয় আছে তরবারি তক্তা এক লাভ দিয়ে ওই আমরের তরবারির উপরে উঠে ওই তক্তার উপরে উঠে বিসমিল্লাহ কয়া ২৭ ইঞ্চি ছুরি খালি আমরের ঘাড়ে ঠেকাইছে ঠেকানো সারা দুই ফাঁক হওয়াও সারা খালি ঠেকাছে খালি ঠেকাছে আর দুই টুকরা হঠাৎ আল্লাহর নবী দৌড় এসে বলে আলী খবর কি আলী বলতেছে আল্লাহর শপথ করে বলতেছি আমি মারিনি আলী নবীকে বলতেছে আল্লাহ শপথ করে বলতেছি আমি মারিনি খালি ঠেকা আছি আমি খালি তরবারি ঠেকালাম আর দুই টুকরা হয়ে গেল রাসূল এভাবে আঙ্গুল তুলে বলেন চুপ 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 যে কথা আমাকে বলছো এ কথার কাউরে কয় না হয়তো আলী কিন্তু এই কথার কাউরে কয় না আসলে কিন্তু মারেনি খালি ঠেকাছে তো মুসলমান যারা তার কি মারা লাগবে খালি ঠেকান লাগবে খালি ঠেকান লাগবে ধরে কেন কি করা লাগবে ঠেকান ঠেকান বোঝেন ওরা মারবার আসবে আমরা খালি ঠেকাবো এই আমরা কিন্তু মারবো না খালি ঠেকাবো ধরে কেন কি করবো এ কথা কর না কেন ঠেকান ঠেকান কয়েক বছর পরে ওই ঘটনার কয়েক বছর পরে একটা যুদ্ধ হলো এটা হলো কামুজ দুর্গের দরজা হ্যাঁচকা টান মারছে খুব খেয়াল করলেন সেই দরজাটা হযরত আলীর হাতে ঢাল হয়ে গেছে যে দরজা ৫০ মনেরও বেশি ১০০ মনের মতো সেই দরজা হাতের কি এ কথা কর না কেন হাতের কি ঢাল এইটা দেখে কাফেরা চিন্তা করে মানুষ না সব ভয়ে যখন দৌড় মারছে তখন মুসলমানের নবীর কাছে গিয়ে বলতেছি ইয়া রাসূলুল্লাহ আজকে তো যুদ্ধ করা লাগলো না আলীর কারণেই যুদ্ধে জয় কিছুক্ষণ পরে হযরত আলী যখন নবীর কাছে রাসূল বলে আলী খবর কি বলে সাহাবীর আপনার খবর দেয়নি বলে হ্যাঁ দিছে তুমি বলো তোমার মুখে বলে হুজুর যুদ্ধ করা লাগে খালি দরজা একটা টান মারছি হাতত লিছি পরার দিকে ভয় দৌড় মারছে দরজা ফেলে দিছি ৮০ গজ দূরে গিয়ে পড়ছে আল্লাহ রাসূল বলে আলী সত্যি তাই বলে বিশ্বাস যদি না হয় দরজা আনতেছি আনা লাগবে না চলো আমি যাই
আল্লাহর নবী হযরত আলীর সঙ্গে দরদার কাছে গিয়ে নবী বলতেছে এটা কি সেই দরদা বলে হ্যাঁ তাহলে একটু উঠাও আলী দরদার দিকে উঠাবার চাই নিজে নড়ে কিন্তু দরজা নড়ে না নিজে নড়ে কিন্তু দরজা নড়ে না আলী কান্দের বলে রাসূলুল্লাহ যেই দরজা হাতটা টান দিলাম ভালো হলো যেই দরজা হাতে নেওয়ার কারণে কাফের পলায় গেল যেই দরজা ফাইলা দিলাম এত দূরে গিয়ে পড়লো আর সেই দরজা কেন নড়াবার পারি না রাসূল বলে আলী রে ওই আমরের কথা কি তোমার মনে আছে তুমি কিন্তু বলে আমি মারিনি আমি শুধু ঠেকাইছি তুমি শুধু ঠেকাইছো কাম করছে আল্লাহ আজকে যখন তুমি দরদার টান মারছিলে তখন তুমি একলা ছিলে না তোমার সঙ্গে আল্লাহ ছিল তুমি যখন জিহাদের ময়দানে ঢাল বানাইছো তখন তুমি একলা ছিলে না তোমার সঙ্গে আল্লাহ ছিল তুমি যখন দরদা ফাইলা দিছো তখন তুমি একলা ফেলা দেওনি তোমার সঙ্গে আল্লাহর পাওয়ার ছিল কিন্তু এই মুহূর্তে তুমি একলা হয়ে গেছো আলী না না বলবো না যদি বলি আপনাদের মধ্যে অনেকে আছে তারা মাগরিব এশার নামাজ পড়েনি আছে না নাই জোরে কেন আছে না নাই এই মুহূর্তে আমি বলতেছি আপনারা কারা কারা ফজরের নামাজ পড়বেন না হাত তোলেন কথা কয় পিছনের যুবকের কথা কও না কারো আমার কথা বুঝতেছে না আজকের এই আলোচনা শোনার পরে কারা কারা ফজরের নামাজ পড়বা না হাত তোল তার মানে বোঝা গেল সবাই ফজরের নামাজ পড়বে আমার মতন শোনেন আমার মতন শতকরা নব্বই জন বক্তা শতকরা নব্বই বক্তা ফজরের নামাজ জামাতে পড়ে না হয়তো নামাজ পড়ে কিন্তু জামাতে পড়ে না এই বক্তারা সেই বক্তাকে মোশান দেখছেন এত টাকা না দিলে যাব না টাকা আগে দেওয়া লাগবে আল্লাহ কয় মরে দেখ আমি যারা তোর ওয়াজ শুনছে তারকে মধ্যে আমি তো ফুটবল বেনে দেবো হাসরের ময়দানে বক্তা আমি ফুটবল আর আপনারা খেলবেন এ কথা কর না কেন কথা কর না কেন ফুটবল খেলা বোঝেন ফুটবল খেলা বোঝেন বক্তা বানাবে আল্লাহ ফুটবল আর শ্রোতারা খেলবি হাত তোলেননি আপনি জানেন ফজরের নামাজ পড়লে শুধু হবে না জামাতে নামাজ না পড়লে তার মধ্যে মুনাফিকি বেড়ে যাবে জোরে করে কথা ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা এই জন্য সামান্য একটু আর শোনেন বাইরে আল্লাহ বলেছে যদি কিন্তু পাওয়ার চাও বিসবরি ওয়াসসালাহ ধৈর্য আর নামাজ আপনারা বলেন তো নামাজের সাথে আল্লাহ ধৈর্য কেন দিল কেন কেন কারণ আমরা বাংলাদেশের সব জায়গাতে যা ধৈর্য ধরবার পারি কিন্তু একটা জায়গাতে আমাদের ধৈর্য কম সে জায়গা কোনটা একই সঙ্গে আমি আর এক মুসল্লি দুইজন ঢুকছি জোহরের চার রেখা সুন্নত আছে না নাই এ জোরে কেন আছে না নাই আমার দুই রেখা শেষ না হতি আর চার রেখা শেষ তো সালাম ফিরানোর পর ডাক দিয়ে বললাম কে রে ভাই আমার দুই রেখা শেষ না হতি তোর চার রেখা শেষ হলো কেমনি ও কয় হুজুর আপনার চর্চা নাই তো এই জন্য আপনার দেরি হয় কিন্তু আমার চর্চা আছে আমি বললাম দেখি নামাজের মধ্যে তুমি সুরা ফাতেহা কিভাবে পড়ছো আমাকে একটু শোনাও ও তখন মুচকি মুচকি হাসার কাছে হুজুর আপনি না আমি নামাজের মধ্যে যেভাবে সুরা ফাতেহা পড়ছি আমি পড়লে তো আপনি বুঝবার পারবেন না আমি বললাম তারপর একটু পড়ো তো শুনি ও তখন বলতে গল্লেন আমি বললাম ভাই তুমি কি কইলে সুরা ফাতেহার নামে আমি তো বুঝিনি তখন দুই কান্দে দুই ফেরেশতা বলছি যে হুজুর আমরাও লেখিনি আমরাও লিখলাম কারণ ওই কি বললো আপনি বুঝলেন না তা আমরা ফেরেশতারা বুঝবো কেমনি লেখা ছাড়া নামাজ লেখা ছাড়া নামাজ কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকার আসমা রাব্বিহি ফাসাল্লা মসজিদের হুকে ফুল ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আতআমাহুম মিন জুউই ওয়া আমানাহুম মিন খাওফ সরকার যতই দুর্ভিক্ষের বছর বলুক আমরা যদি পাঁচ ওয়াক্ত নামাজ জামাত আদায় করি আল্লাহ বলতেছেন এই ঘরের মালিকের ইবাদত করো তোমাদেরকে দুইটা পুরস্কার দেওয়া হবে একটা হলো রেজেকের কোনো পেরেশানি থাকবে না আর একটা হলো র‍্যাব পুলিশের কোনো ভয় সমস্ত ভয় থেকে তোমাকে পুরোপুরি নিরাপত্তা দেওয়া হবে জোরে বলেন কথা ঠিক কিনা রেজেকের পেরেশানি থাকবে না হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক সকলে বলে আল্লাহুম্মা আমিন ভাই যান যারা বসে আছেন আমি আপনাদের নিয়ে একটা সংক্ষিপ্ত মোনাজাত করবো আপনারা কি মোনাজাত করবেন করবেন
استغفر الله بولن استغفر الله لا حول ولا قوه الا بالله العلي العظيم اللهم امين اللهم انت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والاكرام اي الله ترب দুই দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলে আজকের এই প্রথম রজনীতে আল্লাহ তোমার হাজার হাজার বান্দা বান্দিদের নিয়া আয় আল্লাহ আমি কিছু আলোচনা করলাম মেহরবানি করে আজকের আলোচনার ভুল ত্রুটি মাফ করে দিয়া যেইটুকু সহি যেইটুকু শুদ্ধ সেইটুকু আমাদের মগজের মধ্যে ঢুকাইয়া দাও সেই মোতাবেক আমাদের ইমানকে তুমি বাড়াইয়া দাও আয় আল্লাহ তাআলা ইমান অনুযায়ী আমাদেরকে চলার তৌফিক দাও ও দরদি আল্লাহ যে কোরআন শুনতে এত ভালো লাগে সেই কোরআন কত সুন্দর বাংলার মুসলমান সেই দিন বুঝতে পারবে যেদিন কোরআন মোতাবেক আমার বাংলার মানুষেরা চলতে পারবে আল্লাহ মেহরবানি করে যারা কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে জান্নাতের বাগান লাগায় দিছে আল্লাহ তাদের সকলকে জান্নাতি মানুষ হিসাবে পাঁচ ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করে না এই যুবকেরা মাহফিল করে এই যুবকদের মতো অনেকে নামাজ পড়েন আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে নামাজি হিসাবে কবুল করো আল্লাহ আগামীকালের মাহফিলকে কবুল করো আজকের মাহফিলের সম্মানিত সভাপতি ভাইকে কবুল করো আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথিদের কবুল করো আলেম ওলামাদের কবুল করো পর্দার অন্তরালে আমার মা বোনেরা বসে আছে আল্লাহ আবিদা সালিহা পর্দারজি কবুল করো সকলে পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আমাদের বাপ মা যাদের কবরে গেছে আল্লাহ বাপ্পার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও শ্রম দিয়া বুদ্ধি দিয়া টাকা পয়সা দিয়া যারা আজকের মাহফিল সহযোগিতা করলো আল্লাহ তাদের সবগুলোকে জান্নাতের বিনিময় হিসেবে কবুল করে নাও আল্লাহ আয় আল্লাহ আমি গুনাহগার বলে দোয়া ফিরে দিও না আল্লাহ যার দুই গানা হাত তোমার দরবারে কবুল হয় পছন্দ হয় সেই দুই হাতের ওসিলায় আজকের গোটা মাহফিলকে কবুল করো আগামীকালের মাহফিলকে কবুল করো আল্লাহ মাতলাহাট এলাকার উপরে রহমত বরকতের দরজা খুলে দাও খাস করে আল্লাহর কাছে বলেন মজলুম মজলুম আলে মোলামা যারা আজকে জেলখানায় বন্দি জীবন কাটাইতেছে আল্লাহ আল্লাহ তাদের তুমি হেফাজত করো অতি সত্তর আবার কোরআনের ময়দানে তাদেরকে ফিরিয়ে দাও আল্লাহ পঞ্চাশ বছর কোরআনে তাফসির করে আজকে কোরআনের পাখি জালিমের জিন্দাখানায় আল্লাহ মেহরবানি করে সুস্থ রেখো আল্লাহ আবার আমরা চাই হুজুর আবার কোরআনের ময়দানে ফিরে আসুক সকলে বলে আল্লাহুম্মা আমিন আল্লাহ কবুল করেন সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন الحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله وبركاته